নমস্কার, আমি মৌসুমি। শিলালিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শোনাচ্ছি সাহিত্যিক বিমল মিত্র, আসামি হাজির। গল্প পাঠ ভালো লাগলে শেষে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। গল্প পাঠ ভালো লাগলে আপনার প্রিয়জনদের সঙ্গে গল্প ভাগ করে নিতে ভুলবেন না। আজ উপন্যাসের এক চত্বরাংশ পর্ব। আস্তে আস্তে আবার রাত নেমে এলো পৃথিবীতে, রাত নেমে এলো বউবাজারে, বড় বাজারের পাথুরে পটিতেও রাত নেমে এলো, আর রাত নেমে এলো নৈহাটিতে নয়নতারার বাড়িতে। বিশ্ব ব্রহ্মাণ্ডের এই গ্রহটিতে আগে আরো অনেক কোটি কোটি বার রাত নেমে এসেছে, হয়তো ধ্বংস হয়ে যাবার আগে আরো অনেকবারই রাত নামবে। কিন্তু এ রাত যেন এক মহাস্মরণীয় রাত, নয়নতারার জীবনের আগেকার অনেক রাতের সঙ্গে যেন এর কোনো মিল নেই। সেই নরনারায়ণ চৌধুরীর অত সাধের পুত্রবধূর জীবনে এমন রাত যেন আগেও কখনো আসেনি। অঘোর ঘুমের মধ্যে নয়নতারার মনে হলো ঘরের দরজায় যেন টোকা পড়ল একবার। প্রথমবারের টোকাটা অস্পষ্ট, কিন্তু দ্বিতীয়বার টোকা পড়তেই নয়নতারা ভালো করে চারিদিকে চেয়ে দেখলে পাশেই শুয়ে আছে নিখিলেশ, ঘুমে অচৈতন্য। নয়নতারা আস্তে আস্তে বিছানা ছেড়ে উঠল। এমন সময় কে আর দরজায় ধাক্কা দেবে? কিন্তু দরজা খুলতেই দেখলে সদানন্দ। তুমি? সদানন্দ বললে, আমি চলে যাচ্ছি। নয়নতারা বললে, চলে যাচ্ছ? কিন্তু তুমি যে এখনো ভালো করে সেরে ওঠোনি। সদানন্দ বললে, আমি না সারলেও চলে যাব, এখান থেকে আমাকে চলে যেতেই হবে, আর আমি একলাও এখান থেকে যাব না, তোমাকেও সঙ্গে নিয়ে যাব, তুমিও চলো। নয়নতারা খানিকক্ষণ বিমুড় হয়ে সদানন্দের মুখের দিকে চেয়ে রইল, তারপর বললে, কিন্তু কিন্তু যে কথা সে বলতে চাইছিল তা তার মুখ দিয়ে আর বেরোল না। তার আগেই সদানন্দ বললে, তুমি যদি নাই যাবে তো কেন তুমি আমাকে তোমার বাড়িতে এনে তুলেছিলে? তখন যদি তোমাকে আমার বাড়িতে না আনতুম তাহলে যে তোমার বিপদ হতো। সদানন্দ বললে, আমার বিপদ হলে তোমার কি? আমি তো তোমার সঙ্গে সব সম্পর্ক ত্যাগ করেছিলাম, তাহলে কেন তুমি আবার আমার সঙ্গে সম্পর্ক পাতালে? নয়নতারা কেমন যেন স্তিমিত হয়ে এলো, বললে, আমি তোমার সঙ্গে কখন সম্পর্ক পাতালুম? সম্পর্ক না পাতালে নিখিলেশবাবুকে লুকিয়ে কেন তুমি আমার অসুখ সারাবার জন্য তোমার সোনার হার বাঁধা দিয়েছিলে? কেন সারা রাত জেগে জেগে আমার অসুখের সময় সেবা করেছিলে? নিখিলেশবাবু যখন ওষুধের নাম করে বিষ কিনে এনেছিলেন, কেন তুমি সে বিষ আমাকে খাওয়ালে না? কেন তোমার সন্দেহ হয়েছিল? কেন তুমি ডাক্তারবাবুকে জিজ্ঞেস করতে গিয়েছিলে? এ কেউ কি সম্পর্ক পাতানো বলে না? নয়নতারা বললে, আজকে তুমি এই কথা বলছ? সদানন্দ বললে, হ্যাঁ, আজকে আমার ভুল ভেঙেছে বলেই এই কথা বলছি। কবছর আগে তোমার এ ভুল ভাঙল না কেন? কবছর আগে ভুল ভাঙলে তো আমি কোনো কিছু না ভেবে তোমার সঙ্গেই চলে যেতে পারতাম। এতদিন পরে কেন এমন করে তোমার ভুল ভাঙল? এখন যে বড় দেরি হয়ে গেছে। সদানন্দ বললে, যত দেরি হোক তবু আমার তত বেশি দেরি হয়নি, এখন অনেক সময় আছে। চলো, সকাল হয়ে গেলে সবাই আবার জেনে ফেলবে, রাত থাকতে থাকতেই চলো বেরিয়ে পড়ি। নয়নতারা যেন কোকিয়ে উঠল, বললে, ওগো তুমি অমন করে বলো না। কেন বলবো না? না, তুমি বুঝতে পারছো না, আর যে তা হয় না। সদানন্দ বলে উঠল, হয় হয়, তুমি ইচ্ছে করলেই হয়, তুমি যাবে না তাই বলো। ওগো তুমি চলে যেও না, তুমি থাকো, যে যাই বলুক আমি তোমার কোনো কষ্ট কোনো অপমান হতে দেব না, তুমি থাকো, তোমার পায়ে পড়ি, তুমি থাকো। সদানন্দ বললে, আর এখানে থাকা যে আমার চলে না নয়নতারা, আমাকে যে চলে যেতেই হবে। কেন তোমাকে চলে যেতে হবে? কেন, আমি তো আছি, আমি যখন থাকতে বলছি তখন তোমার থাকতে আপত্তি কি?
সদানন্দ গলা চড়িয়ে বলে উঠল, না না, সে কিছুতেই হয় না। বলে চলে যেতেই সদর দরজাটা তার মুখের ওপর শব্দ করে বন্ধ হয়ে গেল। সঙ্গে সঙ্গে দূরে স্টেশন থেকে একটা ট্রেনের হুইসেলের শব্দে মনে হলো যেন নিখিলেশ তাকে ডাকছে। ওগো, কি হলো, কি হলো তোমার, স্বপ্ন দেখলে নাকি? নয়নতারা যেন এতক্ষণে বাস্তবে ফিরে এল, তারপর বিছানা থেকে উঠল। নিখিলেশ বললে, কি হলো, যাচ্ছ কোথায়? নয়নতারা বললে, ও ঘরে গিয়ে একবার দেখে আসি ও কেমন আছে, ঘুমের ওষুধটা ওকে খাওয়াতে ভুলে গিয়েছিলুম। নিখিলেশ বললে, তুমি কি পাগল হয়ে গেলে নাকি, ভোরবেলা গেলেই তো হতো। নয়নতারা সে কথার উত্তর না দিয়ে দরজার খিল খুলে বাইরে চলে গেল। নিখিলেশও বিছানা থেকে উঠে পেছন পেছন চলল, কিন্তু পাশের ঘরে গিয়ে যা দেখলে তাতে নয়নতারার আর বিস্ময়ের শেষ রইল না। কোথায় গেল মানুষটা? বিছানা যেমন ছিল তেমনি পড়ে আছে, ঘরের অন্য জিনিসগুলো যেখানে থাকবার সেখানে রয়েছে, শুধু সদানন্দই নেই। একবার কি যেন সন্দেহ হলো নয়নতারার, ঘরের বাইরে গিয়ে উঠোনে দরজাটাও লক্ষ্য করলে, দরজার খিল খোলা। তবে কি মানুষটা চলে গেল? এই অন্ধকারে এত রাত্রে অসুখ শরীর নিয়ে কোথায় গেল সে? হঠাৎ নিখিলেশের দিকে চেয়ে নয়নতারা বললে, এ নিশ্চয় তোমার কাজ। নিখিলেশ বললে, আমার কি কাজ? তুমি নিশ্চয়ই তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছো, তুমি সব পারো। নিখিলেশ বললে, আমি সদানন্দবাবুকে তাড়িয়ে দেব কেন? নয়নতারা বললে, তুমি ছাড়া আর কে তাড়াবে তাকে? তুমিই তো তাকে খুন করবার মতলব করেছিলে, আমি তোমাকে খুব চিনে গেছি। কিন্তু গিরিবালাও তো কিছু জানতে পারে, তাকে একবার জিজ্ঞেস করো না। সে তোমার মতো অত নীচ নয়, সে বুড়ো মানুষ, সারাদিন খেটে খুটে ঘুমোচ্ছে, সে কিছু জানলে আমাকে নিশ্চয়ই বলতো। এ তুমি ছাড়া আর কেউ নয়, এ তোমারই কাজ। নিখিলেশ বললে, বিশ্বাস করো সত্যি বলছি, আমি আর কিচ্ছু জানি না। তাহলে সে কোথায় গেল তাই বলো, তুমি কি বলতে চাও, সে নিজের থেকে চলে গেছে? এত রাত্রিরে কেউ বাড়ি থেকে বেরিয়ে যায়, তাকে তো হঠাৎ ভূতে ধরেনি। এ নিশ্চয়ই তোমার কাজ, নিশ্চয়ই, নিশ্চয়ই। নিখিলেশ বলতে গেল, তুমি মিছিমিছি আমার ওপর রাগ করছো নয়ন, শোনো। না, তোমার কথা আমি শুনতে চাই না, তোমার মুখও আমি দেখতে চাই না, তুমি যাও, আমার সামনে থেকে তুমি বেরো। বলে নিখিলেশের মুখের ওপর নয়নতারা ঘরের দরজাটা দড়াম করে বন্ধ করে দিলে। তারপর সদানন্দর খালি বিছানাটার ওপর উপুর হয়ে পড়ে বালিশে মুখ গুজে হাউ হাউ করে কাঁদতে লাগল। নিখিলেশ বাইরে থেকে ডাকতে লাগল, নয়ন, দরজা খোলো, দরজা খোলো। পাথুরে পুটি খুঁজতে প্রকাশ রায়ের বেশি দেরি হলো না। বহু বছর ধরে কলকাতায় যাতায়াত করে করে কলকাতার অলি গলি প্রকাশ রায়ের মুখস্থ হয়ে গিয়েছে। তখন বয়স কম ছিল তার, দিদির পয়সায় প্রকাশ রায় কলকাতায় এসেছে। তারপর হাতের টাকা যখন ফুরিয়ে গিয়েছে, তখন আবার খালি হাতে নবাবগঞ্জে ফিরে গিয়েছে। এসব অনেকদিন আগেকার ঘটনা। তারপর একদিন দিদি মারা গিয়েছে, নবাবগঞ্জের আর সুলতানপুরের জমি জমাও বিক্রি হয়ে গিয়েছে। বলতে গেলে ভগ্নিপতি মারা যাওয়ার পর থেকে প্রকাশ রায়ের আশা ভরসাও চলে গিয়েছে, এখন ভরসা একমাত্র সদানন্দ। তা সদানন্দর যে সন্ধান এমনভাবে পাওয়া যাবে তা আগে ভাবতে পারেনি প্রকাশ। অথচ আগে কত খুঁজে বেরিয়েছে সদানন্দকে, কোথায় কালীঘাট, কোথায় শিয়ালদহ, কোথায় বড়বাজার। যে মানুষটা বাড়ি থেকে পালিয়ে গিয়েছে সে তো কলকাতার বাইরেও চলে যেতে পারে, কলকাতার বাইরে চলে গেলে অবশ্য তাকে আর খুঁজে পাওয়া যেত না। মাসি জলখাবারের বন্দোবস্ত করেছিল প্রকাশের জন্যে, যেই শুনেছে সদানন্দ 8 লক্ষ টাকার সম্পত্তি পাবে অমনি আপ্যায়নের বহর বাড়িয়ে দিয়েছিল। বাবা, টাকা এমনই জিনিস রে, তোমার টাকা আছে সেই কথাটা শুনেই লোকে তোমায় খাতির করতে শুরু করবে, নইলে সুলতানপুর শুদ্ধ লোক রাতারাতি তাকে এমন করে খাতির করছেই বা কেন? বড়বাজারের কাজটা এসে পড়তেই যেন ভিড়ে প্রকাশ রায়ের দম আটকে আসার অবস্থা হয়ে এল। প্রকাশ রায়ের মনে হল বড়বাজারের ভিড় যেন আগের চেয়ে অনেক বেড়ে গেছে। একটা অশ্বত্থ গাছের তলায় একটা আগাগোড়া সিঁদুর মাখানো মূর্তিকে ঘিরে তখন বেশ ধূপ দুনো দিয়ে কাঁসর ঘণ্টা বাজিয়ে ঘটা করে পুজো হচ্ছে, কি ঠাকুর কে জানে।
তবু প্রকাশ রায় সেখানে দাঁড়িয়েই ঠাকুরটার উদ্দেশ্যে দুহাত জোর করে প্রণাম করলে। প্রণাম করতে তো আর পয়সা খরচ হয় না, আর ঠাকুর মানেই ঠাকুর, তা সে পাথরেরই হোক আর মাটিরই হোক। বললে, হে ঠাকুর, হে ভগবান, আমার দিকে একটু দেখো তুমি, আমার দিকে একটু নেক নজর দিও। আমার ভাগ্নেটা টাকা করি কিছু চায় না, তা না চাকগে, সে সন্ন্যাসী মানুষ, তার টাকা না হলে চলে যায়, কিন্তু আমার যে বড় টাকার টানাটানি, আমার অভাবটা একটু মিটিয়ে দিও বাবা। আমি তোমার কাছে আর কিছুই চাই নে বাবা, অন্য লোককে তুমি যা খুশি দিও, আমি কিছু বলতে যাব না, কিন্তু আমাকে বেশ মোটা রকম টাকা দিও তুমি। টাকা পেলে আর কোনোদিন তোমায় বিরক্ত করব না বাবা, তুমি তো জানো বাবা আমার সংসারের অবস্থা। হঠাৎ পেছনে একটা মোটর গাড়ির ভোঁ বেজে উঠল। প্রকাশ রায় সঙ্গে সঙ্গে পাশে সরে এসেছে। কি বেয়াক্কেলে সব লোক রে বাবা, গাড়ি চাপা দেবে নাকি? দেখছে ভগবানকে নমস্কার করছি, ঠিক সেই সময় পেছনে ভোঁ ভোঁ করছে। এ কোন যুগ এলো রে বাবা, যে ভগবানকে পর্যন্ত মানতে চায় না কেউ। গাড়িটা চলে যেতেই প্রকাশ রায় আবার মনঃসংযোগ করবার চেষ্টা করলে, একটু যে মন দিয়ে ভগবানকে ডাকবো তারও উপায় নেই বড় বাজারে। বেছে বেছে সদা কিনা এই হতচ্ছাড়া জায়গায় এসে উঠেছে। প্রকাশ আবার ঠাকুরকে লক্ষ্য করে 8 লাখ টাকার হিসেব দিতে লাগল। সমস্ত টাকাটার সবটার হিসেব দিতে লাগল। 8 লাখ টাকার সবটা আমার চাই নে ঠাকুর, অত লোভ আমাকে দেখিও না তুমি। লোভ বড় খারাপ জিনিস ঠাকুর, কথায় আছে লোভে পাপ পাপে মৃত্যু। আমার 4 লাখ পেলেই কোনো রকমে চলে যাবে ঠাকুর। 1 লাখ দিয়ে প্রথমে একটা বাড়ি করব কলকাতায়, আর বাকি 3 লাখ ব্যাংকে ফিক্সড ডিপোজিট রেখে দেব। তাতে আমার হাতে আসবে মাসে 3000 টাকাতেই কোনো রকমে চালিয়ে নেব আমি ঠাকুর। বাকি 4 লাখ টাকা সদা নিক, টাকা 3000 আসলে তারই বাপের টাকা। আমি তো ফাও ঠাকুর, আর সদার বউ সে মাগির কপালই খারাপ, মিছিমিছি বিয়ে করতে গেল। যদি আজ সে বিয়ে না করত তো তার কপালেই এই টাকাটা ছিল। তা বিয়ে করেছে সে ভালোই করেছে, আমারই ভালো হয়েছে। তুমি শুধু দেখো ঠাকুর যেন অর্ধেক টাকাটা আমার হাতে আসে। 8 লাখের অর্ধেক হল 4 লাখ। প্রকাশ রায় আবার হিসেব করতে লাগল। অনেকবার হিসেব করেছে সে, যেদিন থেকে ভগ্নিপতি মারা গেছে সেই দিন থেকেই প্রকাশ হিসেব করে চলেছে। বউ বলত, অত হিসেব করছো কেন বারবার, তোমায় টাকা দেবে না কলা ছাই দেবে। প্রকাশ বলত, তুমি চুপ করো তো, তুমি মেয়ে মানুষ, মেয়ে মানুষের মতো থাকবে, সব কথায় তুমি কথা বলতে আসো কেন। বউ বলত, সারা জীবন তো তুমি কেবল টাকা টাকা করে সকলের গায়ে তেল মাখিয়ে এসেছ, কটা টাকার মুখ দেখেছ তুমি শুনি। প্রকাশ বলত, এবার দেখো কি হয়, এবার শুধু বসে বসে দেখো, কেবল বসে বসে দেখে যাও, যদি কলকাতায় পেল্লায় বাড়ি না করি তো তুমি আমায় কুকুর বলে ডেকো। তা তোমার ভাগ্নে কি তোমায় টাকা দেবে ভেবেছ? দেবে না তো কি করবে, সে এত টাকা, আমার ভাগ্নেকে আমি চিনি না, তুমি আমাকে চিনিয়ে দেবে, টাকা তার হাতের ময়লা তা জানো। বউ বলত, ওই টাকাই তোমাকে একদিন পথে বসাবে, এতদিন তোমার সঙ্গে ঘর করছি, তোমাকে আমি চিনি না বলতে চাও। প্রকাশ রেগে মেগে আর কোনো কথা বলতো না, কেবল শেষকালে বলত, মেয়ে মানুষের সঙ্গে কথা বলাই ঝকমারি, ওই জন্যই তো মেয়ে মানুষের সঙ্গে আমি জীবনে কথা বলি না। কথা বলি না বলতো বটে, কিন্তু 1 মিনিট পরেই আবার কথাও বলতো। বলতো, তুমি কেবল আমার উপর রাগই করতে পারো, কিন্তু টাকা আমি কার জন্য চাইছি? আমার জন্য টাকা চাইতে বয়ে গেছে, টাকা তো তোমাদের জন্যই চাইছি। তাহলে টাকার উপর যদি তোমার এতই বিরাগ, তো আমার কাছে আর টাকা টাকা করো না এবার থেকে। বউও রেগে যেত, বলতো, তা তোমার কাছে টাকা চাইবো না তো, টাকা চাইবো কার কাছে শুনি? টাকা আমি রোজগার করতে বেরোবো বলতে চাও? যদি রোজগার করতে বলো তো এই বুড়ো বয়সে তাও করতে পারি। প্রকাশ রায় তখন খেতে বসেছিল, বউয়ের কথায় আর খেতে পারলে না, রাগে সেই ভাতের থালায় 1 লাথি মেরে উঠে পড়ল। সমস্ত মেজেময় তখন ভাত ডাল চচ্চড়ি একেবারে ছত্রক খান, তারই ওপর ওপর পা দিয়ে মারিয়ে একেবারে কুয়োতলায় গিয়ে পা হাত মুখ ধুয়ে নিয়ে বৈঠকখানার ঘরের দিকে চলে যেত। বলত, ধুত তোর টাকার নিকুচি করেছে। বৈঠকখানা ঘরে তখন মোশায়েবের দল রায়মশাইয়ের জন্য হাঁ করে বসে থাকত। রায়মশাই সেখানে গিয়ে বসত,
পিসেমশাইয়ের হুঁকোতে তখন তামাক সাজাই থাকত, সেই হুঁকো তখন সে ভুরুক ভুরুক করে টানত। অশ্বিনী ভট্টাচার্য জিজ্ঞেস করত, সেবা হলো রায়মশাই? প্রকাশ বলত, হলো। তারপর একটু থেমে ধোঁয়া ছেড়ে বলত, সেবা হলে কি হবে, আমার মনে তো শান্তি নেই হে। সবাই উদ্বিগ্ন হয়ে উঠত, বলত, কেন মনে শান্তি নেই কেন রায়মশাই? প্রকাশ রায় বলত, ওই যে টাকা, টাকা যে কি সব্বনেশী জিনিস তোমরা কি করে জানবে? টাকা হোক তোমাদের, তখন বুঝবে টাকা কি সব্বনেশী জিনিস। উহ, জামাইবাবু আমার যে কি সব্বনাশটাই করে গেল। কেন চৌধুরী মশাইয়ের কথা বলছেন? চৌধুরী মশাই আবার আপনার কি সব্বনাশ করে গেলেন? সব্বনাশ করে গেলেন না, এই লাখ লাখ টাকা কি আমার ধাতে সয় হে? এই একটু আগে বইয়ের সঙ্গে এই নিয়ে ঝগড়া হচ্ছিল। আগে আমার টাকা ছিল না, বেশ ছিলুম, খাচ্ছিলুম দাচ্ছিলুম পেট ভরে, ঘুমোচ্ছিলুম। টাকা আসার পর থেকে আর ঘুম আসে না হে, বিছানার ওপর সারা রাত কেবল এপাশ ওপাশ করি। তাই বউ বলছিল, এ কি আমাদের সব্বনাশ হলো, তার চেয়ে টাকাগুলো তুমি নিও না, গাঁয়ের দশজনকে বিলিয়ে দাও। বৌমা বলছিলেন নাকি? তা দিন না রায়মশাই, আমাদেরকে একটু টাকা বিলিয়ে দিন না, আমরা একটু টাকার মুখ দেখি। প্রকাশ রায় বলত, খবরদার খবরদার, টাকার নাম মুখে এনো না, সব্বনাশ হয়ে যাবে তোমাদের। ভীম বিশ্বাস বলত, হোক সব্বনাশ, যে সব্বনাশের মধ্যে দিন কাটাচ্ছি তার চেয়ে আর কত বেশি সব্বনাশ হবে তাই দেখতে চাই আমরা। প্রকাশ রায় বলত, আরে আমিও তো বউকে তাই বললুম, বললুম এত ঝঞ্ঝাট আর সইতে পারছি নে, টাকাগুলো সকলকে বিলিয়ে দিই। তা বৌমা কি বললেন শুনে? প্রকাশ রায় বলত, বউ বললে তুমি জেনে শুনে ভালো মানুষদের এই সব্বনাশ করবে? আমরা নিজেরা যা ভুগছি তা ভুগছি, পরকে কেন আবার এই ভোগানো মিছিমিছি? জামাইবাবুর অবস্থা তো আমি নিজের চোখে দেখেছি কি না, এত টাকা হাতে আসার পর থেকেই জামাইবাবু যেন কেমন হয়ে গেল। তখন থেকে কেমন মুখের হাসি মিলিয়ে গেল, পেটের খিদে চলে গেল, চোখের ঘুম উবে গেল। যে মানুষ আমাকে ডেকে ডেকে কথা বলত সেই মানুষই শেষকালে একবার আমাকে দেখলেই খেকিয়ে উঠত। কেন রায়মশাই ওরকম কেন করত? অশ্বিনী ভট্টাচার্য বলত, তা হোক রায়মশাই, আগে তো টাকা হোক আমাদের, তারপরে যা হয় হবে। একবার টাকা হলে তখন আমরা চোখ কান বুঝে না হয় সব ঝঞ্ঝাট সহ্য করব। আপনি কিছু কিছু দিন আমাদের, টাকা হাতে পেলে আমার নিজের মেয়েটার বিয়ে দিতে পারি তাহলে। ভীম বিশ্বাস বললে, আমিও তাহলে একজোড়া বলদ কিনি, গেল মাসে আমার দুটো বলদই চুরি হয়ে গেল। আশু চক্রবর্তী বললে, হ্যাঁ আমিও তাহলে বাস্তুভিটের খড়ের চালটার ওপর টিন দিয়ে ফেলি। প্রকাশ রায় বলত, তা টাকা না হয় তোমাদের আমি মাথা পিছু 2-10 হাজার করে দিয়ে দিলাম, তা শেষকালে আমাকে যেন তোমরা দুশো না তা বলে রাখছি। আগে তা কেন দুষবো, আমাদের কপালে যা আছে তা তো আর কেউ খণ্ডাতে পারবে না। প্রকাশ রায় বলত, ঠিক আছে তাহলে তাই দেব। তাহলে অশ্বিনী তুমি কত নেবে? অশ্বিনী বলত, আগে আমাকে যদি 10,000 দেন তো খুব উপকার হয় আমার। প্রকাশ রায় বলত, ঠিক আছে তোমাকে 10,000 দেব। তারপর ভীম বিশ্বাসের দিকে ফিরে বলত, তুমি তোমার কত চাই? ভীম বিশ্বাস বলত, আগে আমাকে আপনি যা দেবেন তাই নেব, আমার কাছে 1 টাকাও যা 1,000 টাকাও তাই। প্রকাশ বলত, ঠিক আছে তোমাকেও 10,000 দেব, যত হালকা হতে পারি ততই তো আমার ভালো রে বাবা। অশ্বিনী জিজ্ঞেস করত, কবে দেবেন? প্রকাশ বলত, আরে টাকা তো আমি এখনই দিয়ে দিতে পারি, কিন্তু আমার ভাগ্নে সে আসুক আগে, সে না এলে তো আমি এ টাকার ভাগ বাটোয়ারা করতে পারছি নে। তা যদি আপনার ভাগ্নে না আসে? না আসে মানে যেমন করে হোক তাকে ধরে আনতেই হবে, সে না এলে তাকে ছাড়বো কেন? সে না এলে গভর্নমেন্ট যে সব টাকা বাজেয়াপ্ত করে নেবে, তাকে এখানে পাকড়ে এনে তার হাতে টাকাটা তুলে দিয়ে তবে আমি খালাস পাবো, তার আগে নয়। কথাটা শুনে আশেপাশের সকলের মুখ শুকিয়ে যেত, তবে আর টাকা পেয়েছে তারা। চৌধুরী মশাইয়ের ছেলে এখানে এলে সব বানচাল হয়ে যাবে। আশ্চর্য, এতগুলো টাকা কিনা পরের হাতে চলে যাবে, তখন কি তাদের কেউ চিনতে পারবে? যখন আসর ছেড়ে সবাই উঠত,
তখন সকলের মুখ গম্ভীর হয়ে যেত। তাহলে আর অশ্বিনী ভট্টাচার্যী মেয়ের বিয়ে হয়েছে, তাহলে আর ভীম বিশ্বাস একজোড়া বলদ কিনেছে, তাহলে আর আশু চক্রবর্তীর বাড়ির খড়ের চালের ওপর টিন উঠেছে। ভগবানের মনে কি আছে তা ভগবানই জানে। প্রকাশ রায় তখনও রাস্তার ঠাকুরটার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এক মনে তাকে তার মনের বাসনাগুলো মনে মনে জানাচ্ছে, বলছে, মা, তোমার কাছে গলা ছেড়ে কিছু বলতে পারছি না, আশেপাশে সব লোকজন রয়েছে, হাটের মধ্যে কি মনের কথা গলা ছেড়ে বলা যায়? তুমিই বলো মা, তুমিই বলো মা। কিন্তু লোকে তো বলে তুমি অন্তর্যামী, মনের কথা তোমাকে বলা বৃথা, তুমি তো সবই জানো মা, তুমি তো সবই বুঝতে পারো। হঠাৎ পাশে একটা ষাঁড় এসে দাঁড়াতেই প্রকাশ চমকে উঠেছে, চমকে উঠে আবার পাশে সরে দাঁড়ালো, আর একটু হলেই তাকে ঘুঁতিয়ে থেতো করে দিত, বললে, দূর দূর, বেরো বেরো। সবাই মিলে তাড়া দিতেই শিবের জীবটা সরে চলে গেল। আবার প্রকাশ হাত জোর করে মনঃসংযোগ করবার চেষ্টা করলে, বলতে লাগলো, এই দেখো ঠাকুর, ভালো কাজে কত বাধা দেখলে তো, একটু আগে একটা মোটর গাড়ি এসে চাপা দিচ্ছিল, এখন আবার এসেছে একটা ষাঁড়, তোমাকে যে একটু মন দিয়ে ডাকবো তারও উপায় নেই, তা যাকে বাজে কথা, কাজের কথাটা আগে ভাগে সেরে ফেলি। অনেক আশা করে এবার সদার খোঁজ পেয়েছি ঠাকুর, সেই কালীঘাটের মানদা মাসির বস্তি থেকে শুরু করে বউবাজারের বড়বাবুর বাড়ি পর্যন্ত গিয়েছি, আবার এখন যাচ্ছি পাথুরে পটির মারোয়ারিদের ধর্মশালায়, সেখানে গিয়ে যেন সদার দেখা পাই। দেখো ঠাকুর, সদার যেন সুমতি হয়, সদা যেন টাকাটা আমাকে দিয়ে দেয়, সদার বাপের ওই 8 লাখ টাকাটা পেলে আমার বড় উপকার হয় ঠাকুর। আমার বহুদিনের শখ, আমি কলকাতায় একটা বাড়ি করব, আর খাঁটি বিলিতি হুইস্কি খাব, দিশি মাল খেয়ে খেয়ে আমার জিভে একেবারে মরচে পড়ে গেছে। রাজাবাবু, রাজাবাবু, একটা ভিড়ের গোলমাল কানে আসতেই প্রকাশ রায় আবার এক পাশে সরে দাঁড়াল। প্রায় 50-60 জন ভিকিরি একজন লোককে ঘিরে ধরেছে, কাকে ঘিরে ধরেছে তা দেখা যায় না, কিন্তু সবাই মিলে গোল হয়ে তাকে ঘিরে ধরেছে আর চেঁচাচ্ছে, রাজাবাবু, ও রাজাবাবু, ও রাজাবাবু, একটা পয়সা দাও। লোকটা বোধহয় পয়সা দিচ্ছে না, বলছে, বলছি, আমার কাছে পয়সা নেই, এখন পয়সা নেই আমার কাছে। তবু কেউ শুনছে না তার কথা, তারা এক নাগারে একই কথা বলে যাচ্ছে, রাজাবাবু, আমাকে একটা পয়সা। বিচিত্র জায়গায় বড়বাজার, 200 বছর আগে এই বড়বাজার থেকেই প্রথম পয়সার আমদানি রপ্তানি শুরু, পয়সা দিয়েই বড়বাজারের পত্তন, আর পয়সা দিয়েই এই বড়বাজারের পরিসমাপ্তি। যেদিন পৃথিবীতে পয়সার খেলা থাকবে না, সেদিন বড়বাজারও ধ্বংস হবে, সেদিন আর সবই থাকবে, শুধু বড়বাজারই থাকবে না। এই বড়বাজারে এলেই দেখা যাবে পয়সা কাকে বলে, পয়সার চাহিদা কত। এই বড়বাজারে এলেই বোঝা যায় যে পৃথিবীতে সবকিছু মিথ্যে, একমাত্র সত্যি হচ্ছে পয়সা। পয়সার দৌলতেই বড়বাজার, আর বড়বাজারের দৌলতেই পয়সা। শুধু যে বড়লোকদেরই ভিড় এখানে তা নয়, ভিকিরিদেরও ভিড়। এখানে পয়সা আছে বলে যারা পয়সাওয়ালা লোক তারা যেমন এখানে আসে, যাদের পয়সা নেই তারাও এখানে আসে। প্রকাশ রায়ের বড় ভালো লাগলো দৃশ্যটা দেখতে। কই, তাকে তো কেউ পয়সার জন্য ঘিরে ধরছে না, ওই লোকটাকে বা ঘিরে ধরছে কেন? লোকটার পয়সা আছে এটা বোধহয় সবাই জানে, পয়সাওয়ালা লোক বোধহয়। পয়সাওয়ালা লোকদের দেখতে প্রকাশ রায়ের বড় ভালো লাগে, পয়সাওয়ালা লোকদের কাছাকাছি থাকতেও তার বড় আনন্দ হয়। প্রকাশ ভিড় ঠেলে লোকটার চেহারা দেখে অবাক হয়ে গেল, সদানন্দ না? ঠিক সদানন্দের মতন, কিন্তু যেন খুব রোগা হয়ে গেছে। তখনও ভিকিরিদের ছেলে মেয়ে বুড়ো বুড়ি সবাই চিৎকার করছে, রাজাবাবু, একটা পয়সা দাও। সদানন্দর মুখটা গম্ভীর গম্ভীর, সে হাত নেড়ে নেড়ে সকলকে বলছে, আজ আমার কাছে একটা পয়সাও নেই বাবা, তোমরা আজকে আমাকে ছেড়ে দাও, পরে তোমাদের পয়সা আমি দেব, পরে দেব। সদানন্দ পয়সা দেবে না, তারাও ছাড়বে না, সে এক তুমুল টানাটানি কাণ্ড। এই সদা, সদা! গোলমালের চোটে সদানন্দর কানে সে শব্দ পৌঁছল না, সে তখন ভিকিরিদের হাত থেকে ছাড়ান পাওয়ার চেষ্টায় ছটফট করছে, সকলকে লক্ষ্য করে বারবার বলছে, আমাকে তোমরা এখন ছাড়ো ভাই, আমি এখন ফতুর, পরে দেব।
প্রকাশ রায় আরো ভিড় ঠেলে একেবারে সদানন্দর গায়ের ওপর ঝাঁপিয়ে পড়েছে। এই সদা, কোথায় যাচ্ছিস? এতক্ষণে যেন সদানন্দর কানে গেল কথাটা। মুখ ফিরিয়ে প্রকাশ মামাকে দেখে চিনতে পারলে, বললে, প্রকাশ মামা তুমি? প্রকাশ মামা বললে, তুই এখানে? আর আমি যে এতকাল ধরে চারিদিকে খুঁজে বেড়াচ্ছি তোকে, তুই ধর্মশালায় কোথায় থাকিস আমাকে মহেশ বলে দিলে। মহেশ? তাকে তুমি চিনলে কি করে? সেখান থেকেই তো আসছি। তোকে খুঁজতে আমি সেই কালীঘাটে মানদামাসির বস্তিতে গিয়েছিলাম। সে এক কাপ্তেন পাকড়েছে, পাকড়ে এখন পুলিশের বড়বাবু সর্বনাশ করবার মতলব করছে, জানিস? মাগির তো বরাবর টাকার খাই, তা তো তুই জানিস। সদানন্দ বললে, আমি সেসব কিছুই জানি না। প্রকাশ মামা বললে, সে কি রে, তুই জানিস না মানে? মাসি যে বললে তুই তাকে চিনিস, তোকেও মাসি নাকি ভালো করে চেনে। সদানন্দ বললে, সে ভুল করেছে। ভুল করেছে কি রে? মাসি কি ভুল করবার মানুষ যে ভুল করবে? মাসি যে বললে সে নাকি তোর চরণ পুজো করেছিল। চরণ পুজো? এতক্ষণে মনে পড়ল সেই কালীঘাটের রাস্তায় তাকে ধরে চরণ পুজো করার ঘটনা। প্রকাশ মামা আবার বললে, আমি তো কিছুই বুঝতে পারলাম না মাসির কথা। মাসিটা একেবারে মিথ্যে কথার জাহাজ। সত্যিই তো, মাসি তোর চরণ পুজো করতে যাবেই বা কেন? আর তুই বা মাসিকে তোর চরণ পুজো করতে দিবি কেন? সত্যিই তো। সদানন্দ বললে, না মামা, মাসি আমার চরণ পুজো করেছে। করলে কেন, কি মতলবে? সদানন্দ বললে, স্বপ্ন দেখেছিল। স্বপ্ন দেখেছিল মানে? স্বপ্ন দেখেছিল যে ঘুম থেকে উঠে যে ব্রাহ্মণকে প্রথম দেখতে পাবে তার চরণ পুজো করলে তার কোমরের বাঁধ সেরে যাবে। প্রকাশ মামা হো হো করে হেসে উঠল, বললে, মাগি তো কম মতলববাজ নয়, তারপর? তারপর কি হলো? তারপর আর কি হবে, সেই বড়বাবু এসে পড়াতে সব ভেস্তে গেল। বড়বাবু? পুলিশের বড়বাবু? তারই মেয়ে মানুষের বাড়িতে তুই গিয়েছিলি? সদানন্দ বললে, হ্যাঁ। আর তার সেই বড়বাবুকেই তো মাসি এখন পাকড়েছে। বাপ মারা যাওয়ার পর বড়বাবু নিজের মেয়ে মানুষকেও যে সেখানে নিয়ে গেছে, আমি যে গিয়ে সব দেখে এসেছি রে। এখন মাসির মুশকিল হয়েছে, তার অনেক টাকা চাই। আমার কাছে সেই টাকার গন্ধ পেয়ে একবার চেপে ধরেছিল, আমি জানতে পেরে পালিয়ে এসেছি। কিন্তু মহেশ তার আগেই তোর ঠিকানাটা আমাকে বলে দিয়েছে। তা কোথায় আছিস তুই, কোন ধর্মশালায়? ভালো হলো তোর সঙ্গে রাস্তায় দেখা হয়ে গেল। আজও মনে আছে সদানন্দ সেই সব দিনগুলো, সেই প্রকাশ মামার সঙ্গে রাস্তায় হঠাৎ দেখা হয়ে যাওয়া, আর তারপর আবার সেই ধর্মশালায় গিয়ে ওঠা। মানুষের জীবন সত্যিই বিচিত্র। কিভাবে সে জীবন কাটাতে চেয়েছিল আর কিভাবে শেষ পর্যন্ত তার জীবনটা কাটল, আর প্রকাশ মামাই বা কিভাবে টাকার জন্য খুঁজে খুঁজে বেড়াচ্ছিল। প্রকাশ মামা হঠাৎ জিজ্ঞেস করলে, তোর চেহারা এমন কেন হলো রে, কোনো অসুখ টসুখ করেছিল নাকি? সদানন্দ বললে, হ্যাঁ, তা শরীরের দিকে একটু নজর না দিলে শরীর তো খারাপ হবেই, শরীরের আর দোষ কি? কিন্তু কেন এত কষ্ট করছিস বলতো, কার উপরে তোর রাগ? সদানন্দ এ কথার কোনো উত্তর দিলে না। তোকে একটা কথা বলা হয়নি, তুই বোধহয় শুনি শুনি, দিদি জামাইবাবু সবাই মারা গেছেন, তা জানিস তো? দিদি অবশ্য আগেই মারা গিয়েছিল। সদানন্দ বললে, সে আমি মহেশের কাছে আগেই শুনেছিলাম। তুই মায়েরই অদ্ভুত ছেলে, তোর মার মারা যাওয়ার খবর শুনলি অথচ একবার নবাবগঞ্জে গেলি না, জামাইবাবুর সঙ্গে একবার দেখা করলি না। সদানন্দ বললে, গিয়েছিলাম তো, কিন্তু বাবার কাছে যে ব্যবহার পেয়েছি তারপর আর সেখানে থাকতে ইচ্ছে হয়নি। তা তোর বাপ খারাপ ব্যবহার করলো সেইটাই তোর মনে লাগলো? আর তোর বউ যে শ্বশুর শাশুড়ির সঙ্গে কি ব্যবহার করলে তা শুনেছিস? তখন আমি তোকে খুঁজতে কলকাতায় ঘুরে মরছি, তাই নিজের চোখে দেখতে পাইনি। তুই শুনলে তোরও রাগ হতো তোর বউয়ের ওপর। সদানন্দ বললে, আমি জানি। প্রকাশ মামা শুনে অবাক হয়ে গেল, বলল, সে কি রে, তুই জানিস সব? কি করে জানলি, কে বলল? দিদিমা। দিদিমা? তোর আবার দিদিমাকে? বেহারি পালমশাই স্ত্রী, তাদের বাড়িতেই তো সে রাত্রে ছিলাম। প্রকাশ বললে, আসলে তোর বউটারই দোষ বুঝলি,
আমি রূপ দেখে তোর সঙ্গে বিয়ে দেওয়ালুম, কিন্তু ভেতরে ভেতরে যে মেয়েটা এত নচ্ছাড় তাকে জানতো। জানিস, তোর বউটা আবার ওদিকে একটা কাণ্ড করে বসেছে। আমি এখানে আসবার আগে তোর শ্বশুরবাড়ি কেষ্টনগরে গিয়ে সব শুনে অবাক, তোর বউ তো আবার একটা বিয়ে করেছে রে, শুনলুম। এখন বরের সঙ্গে নাকি নৈহাটিতে বাসা করে আছে। সদানন্দ এ কথার কোনো জবাব দিলে না। প্রকাশ মামা বললে, তুই কিছু বলছিস না যে? কি আর বলবো। প্রকাশ মামা বললে, তা তো বটে, তুই বা কি বলবি? তোর বউ যদি বিয়ে করে তাতে তোরই বা কি বলবার আছে। যাক গে, তুই কিছু মন খারাপ করিস নি, বুঝলি? তুইও একটা রূপসী বিয়ে করে ফেল, তোর ভাবনা কি? আমি তখনই জানি মেয়েদের অত রূপ ভালো নয়, রূপসী মেয়েদের জীবন কখনো সুখের হয় না, এ আমি বরাবর দেখে এসেছি। তারপর যেন হঠাৎ খেয়াল হলো, বললে, কই রে, আর কতদূর, আর কতদূর ধর্মশালা? সদানন্দ বললে, এই কাছেই। প্রকাশ মামা বললে, ওহ, মাসির হাত থেকে যে ছাড়া পেয়েছি এই আমার রক্ষে। কেন? আরে, যেই শুনেছে তোর টাকা পাওয়ার কথা আর অমনি আমাকে খাতির করতে আরম্ভ করেছে। সদানন্দ বুঝতে পারল না কথাটা, বললে, টাকা? আমার টাকা পাওয়ার কথা? আমার কিসের টাকা? হ্যাঁ, সেই কথা বলতেই তো তোর কাছে আসবো রে। জামাইবাবু মারা যাওয়ার পর তো তোর জন্য 8 লাখ টাকা রেখে গেছে, সেসব টাকা তো তোর রে। তুই তো জামাইবাবুর একমাত্র সন্তান, তুই পাবি না তো কে পাবে? তুই না থাকলে সে টাকা পেত তোর বউ, কিন্তু তোর বউ তো আবার বিয়ে করে ফেলেছে, সুতরাং ভালোই হয়েছে, তুই এখন সে টাকার একমাত্র মালিক। আমি ব্যাংকে গিয়ে সব কথা শুনে উকিলের সঙ্গে পরামর্শ করেছি, উকিলের কথা মতো তোর কাছে এসেছি, এখন তুই যা ইচ্ছে তাই কর। সদানন্দ বললে, বাবার টাকা আমি নেব না। প্রকাশ মামা বললে, কেন রে, বাবা না হয় তোর দোষ করেছে, কিন্তু তোর বাবার টাকা কি দোষ করলে? সদানন্দ বললে, না, ও টাকাও আমি নেব না। তা কেন নিবি নে তা বলবি তো, ও তো তোর হকের টাকা, তুই না দিলে গভর্নমেন্ট চেয়ে নেবে, মিছিমিছি গভর্নমেন্টকে ও টাকা দিয়ে তোর লাভ কি? গভর্নমেন্ট তো চোর, চোর খাইয়ে তোর কি উপকার হবে শুনি? আর যদি তুই নিজে না নিতে চাস তো আমাকে দিয়ে দে, আমি ছাপোষা মানুষ, আমার ছেলে মেয়ে নাবালক, এই বয়সে দুটো টাকা হলে আমি তবু একটু আরাম করে খাই দাই, আরাম করে যে কটা দিন বাঁচি ঘুমোই। এখন আমার খেয়ে দেয়ে ঘুমিয়ে সুখ নেই, টাকা পেলে বুড়ো বয়সে তাহলে আর আমাকে ভাবতে হয় না। জানিস, সংসারে টাকাই হলো আসল রে, টাকাই হলো বুকের বল। ততক্ষণ ধর্মশালার কাছে এসে গিয়েছিল, পাঁড়েজি খবর পেয়ে ছুটে এসেছে, সদানন্দকে দেখে হইচই বাঁধিয়ে দিলে। কতদিন আগে বাবুজি চলে গিয়েছিল, একটা খবর পর্যন্ত পায়নি সে। সবাই সদানন্দর খোঁজ নিয়েছে, কত লোক যে বাবুজিকে খোঁজ করতে এসেছিল তার ঠিক নেই। এ কি চেহারা হয়েছে আপনার বাবুজি? সদানন্দ সে কথার উত্তর না দিয়ে বললে, পাঁড়েজি, তোমার কাছে কিছু টাকা আছে? টাকা? টাকা কি করবেন, কত টাকা? সদানন্দ বললে, 2, 4, 5, 10 যা থাকে দাও না। পাঁড়েজি বললে, আবার বুঝি কেউ চেয়েছে? প্রকাশ মামা এতক্ষণে কথাগুলো শুনছিল, বললে, টাকা তো আমার কাছে আছে, কত টাকা তোর দরকার আমাকে বল না। সদানন্দ বললে, তুমি তো দিতে পারবে, তাহলে দাও, ওই ছেলে মেয়েগুলো অত করে চাইছিল, দিতে পারিনি। মনটা কেমন করছে, আমি তোমার টাকা আবার তোমাকে দিয়ে দেব। যে মানুষটা 8 লাখ টাকার মালিক হতে যাচ্ছে তাকে টাকা দিতে প্রকাশ রায়ের কোনো ভয় নেই। তাছাড়া একটু পরে সদানন্দের কাছেই তো হাত পাততে হবে, সুতরাং সদানন্দকে টাকা দিতে তার আপত্তি নেই। পকেট থেকে কটা টাকা সদানন্দর দিকে এগিয়ে দিতেই সে টাকাগুলো নিয়ে বেরোল। পাঁড়েজি পেছন থেকে ডাকলে, বাবুজি, আবার কোথায় যাচ্ছেন? আমি আসছি পাঁড়েজি, আমি এক্ষুনি আসছি, বলে সদানন্দ বাইরে বেরিয়ে গেল। পাঁড়েজি জিজ্ঞেস করলেন, আপনি বাবুজির কে হন? প্রকাশ বললে, ও আমার ভাগ্নে হয়, আমি ওর মামা, কিন্তু ও এ ধর্মশালায় এসে জুটল কি করে? পাঁড়েজি বললে, বাবুজি পাগল আছে বাবু, আমি বাবুজিকে এখানে ডেকে এনেছি, বাবুজির তো থাকবার কোনো জায়গা ছিল না, বাড়িওয়ালা বাবুজিকে তাড়িয়ে দিয়েছিল।
কিন্তু এতদিন পরে বাবুজি এসে টাকা নিয়ে আবার কোথায় চলে গেল বুঝতে পারলে না সে। প্রকাশ মামা জিজ্ঞেস করলে, তা পাঁড়েজি, তুমি জানো বাবুজি কে, কোন বংশের ছেলে? তুমি যে বাবুজিকে এখানে থাকতে দিলে, তা বাবুজির কোনো খোঁজ খবর কখনো নিয়েছ? পাঁড়েজি বললে, না। প্রকাশ বললে, যদি না জানো তো শুনে নাও, তোমার বাবুজি এখন 800,000 টাকার মালিক, বুঝলে? 800,000 রুপিয়া? হ্যাঁ, 800,000 টাকা। ইচ্ছে হলে তোমার মালিকের এই ধর্মশালাটাও কিনে নিতে পারে, তোমার মাসকাবারি মাইনে দিয়ে চাকর রাখতে পারে। অথচ এই এক্ষুনি দেখালে তো, পকেটে একটা পয়সাও নেই বাবুর, আমার কাছে টাকা ধার চেয়ে নিয়ে গেল। পাঁড়েজি জিজ্ঞেস করলে, তা বাবুজি টাকা নিয়ে কোথায় গেল আবার? কোথায় আবার? ওই রাস্তায়। রাস্তার কতকগুলো ভিকিরি ওকে ছেঁকে ধরেছিল, তাদের ভিক্ষে দিতে গেল। আমি তো তাই তোমার বাবুজিকে দেশে নিয়ে যেতে এসেছি। যার অত টাকার সম্পত্তি, অত জমিদারি, সে কেন এখানে তোমার এই ধর্মশালায় পড়ে থাকবে? তো এখানে ওর চলে কি করে, কে খেতে দেয়? পাঁড়েজি বললে, ওই একটা চাকরি জোগাড় করে দিয়েছিলুম, ছেলে পড়ানোর চাকরি, তাইতে চলে। সেই টাকায় চলে? পাঁড়েজি বললে, চলবে কি করে, রাস্তায় আসবার সময় যে হাত পাতে তাকেই দিয়ে দেয়। শীতকালে একটা গায়ের চাদর কিনে দিয়েছিলুম, তা সেটাও একদিন কোথাকার কোন কালীগঞ্জের বউকে দিয়ে দিলে। কালীগঞ্জের বউ? হ্যাঁ বাবু, একটা বুড়ি আছে, সে এখানকার খাটাল থেকে গোবর পুড়িয়ে পুড়িয়ে দেয়ালে দেয়ালে ঘুটে দিয়ে বেড়ায়, তাকে বাবুজি কালীগঞ্জের বউ বলে ডাকে। আশ্চর্য! প্রকাশ মামা কথাটা শুনে আরো অবাক হয়ে গেল, বললে, এই জন্যই তোমার বাবুজি এত রোগা হয়ে গিয়েছে। পাঁড়েজি বললে, রোগা তো হবেই, বাবুজি তো কিছু খায় না, এই তো কমাস আগে চলে গিয়েছিল, এতদিন পরে এলো, এখন দেখছি আরো রোগা হয়ে গিয়েছে। প্রকাশ জিজ্ঞেস করলে, তা এতদিন কোথায় গিয়েছিল তা জানো? কে জানে কোথায় গিয়েছিল বাবুজি, দুদিনের জন্য দেশে যাবে বলে গিয়েছিল, আর আজ তো আপনার সঙ্গে ফিরছে। কিন্তু ওদিকে বড়বাজারের রাস্তায় সেই ঠাকুরের সামনে তখনও ধূপধুনোর ধোঁয়ার মধ্যে জোর কদমে পুজো চলেছে। দর্শনার্থীর আর ভক্তের ভিড়ে তখন জায়গাটা আরো সরগরম। সরু গলি রাস্তা, পয়সার আমদানি রপ্তানির যত ভিড়, তার চেয়ে ভিড় পয়সা চাওয়ার লোকের। পৃথিবীর সমস্ত লোক যেন পয়সা চাইবার তাগিদে এখানে এসে জুটেছে। তাই এসে জুটেছে কারবারিরা, তাই জুটেছে বেকাররা, তাই জুটেছে পূজারীরা, আর তাই এসে জুটেছে ভিখিরিরা। পৃথিবীর সমস্ত টাকা যেন এখানে এই বড় বাজারে এসে মুখ থুবড়ে পড়ে খাবি খাচ্ছে। ঠাকুরের সামনের লাল কাপড়টার ওপর অনেক খুচরো পয়সার পাহাড়। সদানন্দ সেখানে গিয়ে একজনকে বললে, আমার এই 10 টাকার নোটটা ভাঙিয়ে দাও তো ভাই। লোকটা চেনে সদানন্দকে, সবাই রাজাবাবু বলে ডাকে তা জানে। বললে, আবার ওদের পয়সা দেবেন রাজাবাবু, কেন দেন? সদানন্দ বললে, আমরা না দিলে ওদেরকে দেবে বলো, ওদেরও তো খাওয়া পড়ার দরকার হয়। না রাজাবাবু, ওই পয়সা নিয়ে ওরা আবার বাটায় খাটায়, সুদখোর সব ওরা, চুরি বাটপারি করে, মদ খায়, গাঁজা ভাং খায়। সদানন্দ বললে, তা খাক, তখন পয়সা চাইছিল আমার কাছে, আমি দিতে পারিনি, এখন দাও, দিয়ে দি। নোটের ভাঙানি নিয়ে বাইরে যেতেই সবাই ছেঁকে ধরেছে, একটা পয়সা দাও রাজাবাবু, দাও একটা পয়সা। সেই লোকগুলো এতক্ষণ কোথায় ছিল কে জানে। টের পেয়েই একেবারে সদানন্দর ঘাড়ের ওপর হুমড়ি খেয়ে পড়ল। চারদিক থেকে সঙ্গে সঙ্গে পয়সা পয়সা রব উঠল। সবার মুখে ওই একটাই কথা, পয়সা আর পয়সা। সদানন্দর মনে হলো, সেই কপিল পায়রা পোড়া, মানিক ঘোষ, ফটিক প্রামাণিক আর কালীগঞ্জের বউ যেন হাজার হাজার মূর্তি ধরে তার সামনে হাত পেতে আছে। দাও দাও, আমাদের সব টাকা ফেরত দাও, যুগ যুগ ধরে তোমার পূর্বপুরুষেরা যে আমাদের ঠকিয়ে এসেছে, তুমি তার প্রায়শ্চিত্ত করো আজ। সদানন্দ বোধহয় তাদের মনের কথাগুলো বুঝতে পারত। সদানন্দ বলতো, তোমাদের কিছু বলতে হবে না, তোমাদের ওপর যে পাপ করেছে আমার বাবা ঠাকুর দাদা, সেই সব পাপের প্রায়শ্চিত্ত করতে আমি আজ রাস্তায় নেমেছি। যতদিন প্রায়শ্চিত্ত না হবে, ততদিন আমি এমনি করে তোমাদের পয়সা দিয়ে যাব। নাও নাও, আমার কাছে যা আছে সব তোমরা নাও। 10 টাকার নোটের ভাঙানি আর কতক্ষণ থাকে,
এক মুহূর্তের মধ্যে নিঃশেষ হয়ে গেল সব, পকেট ফাঁকা হয়ে গেল। পেছন থেকে প্রকাশ মামার গলা শোনা গেল, কিরে এখানে কি করছিস, কতক্ষণ তোর জন্য বসে আছি আর তুই এখানে? বলতে বলতে হঠাৎ প্রকাশ মামা শিউরে উঠেছি, ও কি তোর গায়ে তো গরম কেন, জ্বর হলো নাকি দেখি? হ্যাঁ সত্যি জ্বর, জ্বরই তো। প্রকাশ মামা তাকে ধরে ধরে ধর্মশালার দিকে টেনে নিয়ে চলল। অনেকদিন পরে নয়নতারা আবার অফিসে এসেছিল। নিখিলেশ আর একলা ছাড়তে ভরসা পায়নি তাকে। নৈহাটি থেকে একসঙ্গে দুজনে এসেছে। অদ্ভুত মেয়ে মানুষের মন, আর অদ্ভুত সেই মনের গতি, যেন ঝড়ের মতন কেটে গিয়েছিল এই কটা মাস। কোথা থেকে কে যেন তাদের জীবনধারার মধ্যে এসে একটা ঘূর্ণি সৃষ্টি করে দিয়ে আবার একদিন নিঃশব্দে চলে গিয়েছিল। প্রথম প্রথম নয়নতারা নিখিলেশের সঙ্গে কথাই বলতো না, সারা দিন মুখ ভার করে থাকত। তারপর বাইরের ঘরে যেখানে সদানন্দ শুতো, সেই ঘরে বিছানার ওপর গিয়ে শুয়ে পড়ত। নিখিলেশ বলত, তুমি এখানে শুচ্ছ কেন, ও ঘরে শোবে না? প্রথমে কোনো উত্তর দিত না নয়নতারা, তবু বারবার পীড়াপিড়ি করত নিখিলেশ। বলতো, লক্ষ্মীটি ওরকম করতে নেই, যা হয়ে গেছে তা হয়ে গেছে, সে কথা ভেবে তুমি মন খারাপ করে রয়েছ কেন? মানুষ কি অন্যায় করে না? আমি তো বলছি আমি অন্যায় করেছি, তুমি ওঠো, ও ঘরে গিয়ে শোবে, চলো চলো। বলে নয়নতারার হাত ধরে আস্তে আস্তে টানত, কিন্তু নয়নতারা তার নিজের হাত ছাড়িয়ে নিয়ে অন্য পাশ ফিরে শুত। নিখিলেশের কোনো কথার আর জবাব দিত না সে। তখন আর কোনো উপায় না পেয়ে নিখিলেশ আবার তার নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ত। এমনি রোজ রোজ রোজই এমনি করে নিখিলেশ ডাকতে আসত। সারা দিন সময় পেলেই বোঝাতে বসত নয়নতারাকে, বলতো, এরকম করে থাকলে যে শেষকালে একদিন তোমার অসুখ হবে, অসুখ হলে তখন কি করবে বলতো? তখন তো আমাকেও অফিস কামাই করতে হবে, তখন সংসার কি করে চলবে বলো দিকিন? গিরিবালা বলছিল তুমি নাকি খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছ, যদি সদানন্দবাবু চলে গিয়ে থাকেন তো আমি কি করব বলতো? আর যদি তুমি চাও তো আমি না হয় নবাবগঞ্জে গিয়ে একবার দেখে আসতে পারি। নয়নতারা নিখিলেশকে ঠেলে দিত, বলতো, তুমি যাও, তুমি আমার সামনে থেকে চলে যাও, আমি তোমার মুখ দেখতে চাই না। সেদিন নিখিলেশ বললে, আচ্ছা আমি কালকে অফিস না গিয়ে নবাবগঞ্জেই যাব, কথা দিচ্ছি সেখানে গিয়ে দেখে আসব তিনি কেমন আছেন, এখন হলো তো? নয়নতারা এ কথার উত্তর দিলে না, কিন্তু সত্যি সত্যি নিখিলেশ পরদিন ভোরের ট্রেনেই চলে গেল। যাবার সময় বলে গেল, আমি নবাবগঞ্জে যাচ্ছি বুঝলে, ফিরতে আমার একটু রাত হবে। নিখিলেশ চলে গেল। সমস্ত দিনটা ঘরের ভেতরে নয়নতারা কেমন ছটফট করতে লাগলো, কিন্তু রাত ১০টার ট্রেনে নিখিলেশ ফিরে এলো হাসতে হাসতে। নয়নতারা সমস্ত দিন খবরটা শোনবার জন্য উন্মুখ হয়ে বসেছিল। আসলে নিখিলেশ নবাবগঞ্জেও যায়নি, কোথাওই যায়নি, সারা দিন কলকাতায় ঘুরে বাড়িতে এসেই নয়নতারার কাছে গিয়ে বললে, শুনেছ দেখা হলে? নয়নতারা এতদিন পরে সহজ দৃষ্টিতে চাইলে নিখিলেশের দিকে। নিখিলেশ বললে, দেখে এলুম, খুব আরামে আছেন সদানন্দবাবু, এই কদিনেই দেখলুম তার চেহারা একেবারে খুব ভালো হয়ে গেছে। নয়নতারার মুখ দিয়ে তখন কোনো কথা বেরোচ্ছে না। নিখিলেশ বলতে লাগলো, আমি তো সে বাড়িতে গিয়ে প্রথমে চিনতেই পারিনি, বাড়ির চেহারাই বদলে গিয়েছে একেবারে, মনে হলো বাড়ির ভেতরে কিছু কাণ্ড টাণ্ড চলেছে, খুব ধুমধাম, ভেতর থেকে লুচি বাজার গন্ধ নাকে আসছে, আমাকে তো প্রথমে চিনতেই পারলেন না। নয়নতারার মুখে এতক্ষণে কথা বেরোলো, বললে, তোমায় চিনতে পারলেন না? নিখিলেশ বললে, না, শেষকালে যখন আমি বললুম আমি নয়নতারার স্বামী, তখন খুব খাতির যত্ন করলে, আমাকে খেয়ে যেতে বললেন, তোমার কথাও জিজ্ঞেস করলেন, বললেন নয়নতারা কেমন আছে। শুনতে শুনতে নবাবগঞ্জ সম্বন্ধে নয়নতারার যেন আরো কথা শুনতে ইচ্ছে করত। মনে হতো যেন নিখিলেশ নবাবগঞ্জ সম্বন্ধে যদি আরো কিছু খবর দেয়, আরো কিছু বলে, কিন্তু নিজের মুখে সে কথা জিজ্ঞেস করতে তার সংকোচ হতো। আসলে সদানন্দ সম্বন্ধে কিছু জিজ্ঞেস করাই তো অন্যায়, শুধু অন্যায় নয় পাপ। যখন নিখিলেশ অফিসে চলে যেত
তখন যেন আর তার সময় কাটতে চাইত না। বাড়িতে সংসারের কত রকম কাজ পড়ে থাকত। গিরিবালা এক এক সময় এসে জিজ্ঞেস করত, দিদিমণি খেয়ে নেবে না, অনেক বেলা হয়ে গেল যে। অথচ যে না খেলেই ভালো হয়, শুধু খাওয়া নয়, কোনো কিছু কাজই না করলেই যেন সে বেঁচে যায়। আগে সংসারের ওপর কত মায়া ছিল নয়নতারার, এই খাট আলমারি বাসন সমস্ত কিছু সে কত পছন্দ করে কিনেছে। নিখিলেশ আর সে মিলে দিনের পর দিন কলকাতায় গিয়ে দোকানে দোকানে ঘুরেছে, কিছুতেই যেন তার আর পছন্দ হয় না। দোকানদাররাও তার খুঁতখুঁতে পছন্দের বহর দেখে বিরক্ত হয়ে গেছে। নিখিলেশও বলেছে, অত বাছাবাছি করলে চলে, যা হোক একটা কিনে নাও না। নয়নতারা ঝাঁঝিয়ে উঠত, বলতো, তুমি থামো তো, তুমি কেন বাড়ির ব্যাপারে মাথা ঘামাচ্ছ? পছন্দ না হলে আমি জিনিস কিনবো কেন? আমার টাকা বুঝি সস্তা? দোকানদার তো তার জিনিস বিক্রি করতে পারলেই খুশি, কিন্তু আমি কেন তার কথায় কান দেব? সেসব দিনের কথাও মনে আছে নয়নতারার। সংসারের ওপর নিখিলেশের যত টান ছিল, তার চেয়ে দশ গুণ বেশি টান ছিল নয়নতারার। বলতে গেলে নয়নতারাই তখন নিখিলেশকে তাড়া দিত। একটা পয়সা বাজে খরচ করলে নিখিলেশকে কথা শোনাত নয়নতারা। তখন নিখিলেশ কেউ না, নয়নতারাই ছিল সংসারের আসল মালিক। আর এখন যেন উল্টো হয়ে গেছে, এখন নিখিলেশকেই সব ব্যাপারে তাড়া দিতে হয় নয়নতারাকে। নিখিলেশ অফিসের পর সোজাসুজি হাতের কাছে যে ট্রেন পায় তাইতেই বাড়ি চলে আসে। এসে একেবারে সোজা নয়নতারার কাছে চলে যায়, বলে, কি হলো, আজ খেয়েছো? নয়নতারা বলে, হ্যাঁ। নিখিলেশ আবার জিজ্ঞেস করে, তাহলে কবে থেকে অফিসে যাবে? এ কথার কোনো জবাব দিতে পারে না নয়নতারা। নিখিলেশও জবাবের জন্য তেমন পেরাপেরি করে না। তাদের সংসারের ওপর যে ধাক্কাটা গেছে, তারপর থেকে একটু সাবধানে কথা বলে নিখিলেশ। নইলে শেষ পর্যন্ত ঝোঁকের মাথাতে নয়নতারা আবার কি করে বসে কে বলতে পারে। একদিন নিখিলেশ এসে বললে, একটা খবর আছে জানো। নয়নতারা মুখ তুলে চাইলে। নিখিলেশ বললে, আজকে সদানন্দবাবুকে দেখলুম। এতক্ষণে নয়নতারা আর কৌতূহল চেপে রাখতে পারলে না, বললে, কোথায়? কলকাতায়। দেখলুম চেহারার মধ্যে খুব জৌলুস বেরিয়েছে আবার, খুব সাজগোজ, স্বাস্থ্য খুব ভালো হয়ে গেছে এখন। নয়নতারা জিজ্ঞেস করলে, তোমায় কিছু জিজ্ঞেস করলেন নাকি? নিখিলেশ বললে, না, জিজ্ঞেস করবার তো সময়ই হলো না, আমাকে তো তিনি দেখতেই পাননি, আমি তাকে দেখলুম একটা গাড়ির মধ্যে। গাড়ি? নিখিলেশ বললে, হ্যাঁ, মোটর গাড়ি, মনে হলো একটা নতুন গাড়ি কিনেছেন। গাড়িটা শো করে পাশ দিয়ে চলে গেল, পাশে দেখলুম একজন মহিলা বসে আছেন। মহিলা? হ্যাঁ, দেখতে খুব সুন্দরী মনে হলো, সিঁটিতে আবার সিঁদুর রয়েছে। কথাটা শুনে নয়নতারা যেন খানিকক্ষণ হতবাক হয়ে চেয়ে রইল নিখিলেশের দিকে। কিছু বলবার ক্ষমতাও যেন তার মুখে আর নেই। নিখিলেশ তার সেই মুখের ভাব দেখে আরো কাছে সরে এলো, বললে, দেখো, আসল জিনিস হচ্ছে টাকা, টাকা পেয়েই সব ভুলে গেলেন আর কি। মুখে তো আমরা কত বড় বড় আদর্শের কথাই সবাই বলি, এই আমারই কথা ধরো না, সদানন্দবাবুর মতো কত আদর্শ এককালে তো আমারও ছিল। তুমি তো সবই জানো নয়ন, তোমাকে তো সবই বলেছি। মদের দোকানে পিকেটিং এর জন্য পুলিশের কত লাঠির ঘা খেয়েছি, কিন্তু সেই আমি এখন তো আবার চাকরি করছি, আর সে চাকরিও এমন কিছু কেষ্টবিষ্টুর চাকরি নয়। এখন কি আর আমি সেই আদর্শকে ধরে রাখতে পেরেছি? এখন কি আর সেই তখনকার মতো খদ্দর পড়ি? এখন শুধু সস্তার প্রশ্ন, টেকসইয়ের প্রশ্ন, অথচ এককালে তো এসব কল্পনাও করতে পারতুম না। কথাগুলো নিখিলেশ খুব সহজ সুরেই বলে গেল অবশ্য, কিন্তু সে জানতেও পারলে না সেই কথাগুলো নয়নতারার মনে কি গভীর, কি স্থায়ী দাগ কেটে দিয়ে গেল। নিখিলেশ সুযোগ বুঝে আবার বলতে লাগল, দেখো, আমারও সদানন্দবাবুর জন্য যে দুঃখ হতো না তা নয়, সত্যিই তো, ভদ্রলোকের অত টাকা, অমন স্বাস্থ্য, বংশের একমাত্র সন্তান, আমি যদি ওরকম হতুম আর তোমার মতো স্ত্রী পেতুম, তো আমি কি আর ওর মতন সংসার ছেড়ে বিবাহী হতুম? বিবাহী হতে বয়ে গেছে আমার, কবে পূর্বপুরুষ কি পাপ করে গেছে তা নিয়ে পৃথিবীতে কেউ মাথা ঘামায়? আসলে তো সবাই আমরা নিজেকে নিয়েই ব্যস্ত। আমরা জন্মাবার আগে ও পৃথিবী ছিল কি ছিল না
তা নিয়েও কেউ মাথা ঘামাই না। তেমনি আমরা মারা যাবার পর এ পৃথিবী গোল্লায় যাবে না জাহান্নামে যাবে তা নিয়েও কারো মাথা ব্যথা নেই। আসল হচ্ছে কেবল আমি, আমি আর আমি। আমি মনে করি যেদিন থেকে পৃথিবীর সঙ্গে আমার সম্পর্ক সেই দিন থেকেই পৃথিবীর জন্ম হয়েছে, আর যা কিছুই চারপাশের পৃথিবীতে রয়েছে সবই আমার সুখ সুবিধার জন্য। যেদিন আমার সুখ সুবিধার সঙ্গে এই চারপাশের পৃথিবীর ক্ল্যাশ বাঁধবে সেই দিনই আমি তার বিরুদ্ধে রুখে দাঁড়াব, এই তো নিয়ম। সদানন্দবাবুও বোধ হয় এতদিন পরে তার ভুল বুঝতে পেরেছেন, তাই এখন সোজা পথ ধরেছেন। এমন করে রোজই একতরফা বক্তৃতা দিত নিখিলেশ। সেদিন সকালবেলাই বললে, চলো চলো নয়নতারা অফিসে চলো, আর কার জন্য তুমি এমন মন মরা হয়ে থাকবে বল? পৃথিবীতে কে কার, আমিও তোমার নই তুমিও আমার কেউ নও। আর যদি আমি ধরো হঠাৎ মারাই যাই, মারা যেতেও তো পারি, তখন তোমার অবস্থা কি হবে বলো তো? তখন তো এই চাকরি তোমাকে বাঁচাবে, আর চাকরি মানেই নগদ টাকা। এই যে এতদিন তুমি কামাই করলে, কই তোমার চাকরি কি গেল? রিটায়ার করবার দিনটা পর্যন্ত এই চাকরিটাই তোমার একমাত্র নিজের জিনিস, আর সব কিছু পর। তোমাকে যদি কেউ বাঁচাতে পারে তো সে সদানন্দবাবু নয়, কেউই নয়, সে কেবল এই চাকরি। চাকরির ওপর কখনো রাগ করতে আছে? চলো আজকে তোমাকে আমি অফিসে পৌঁছে দিয়ে আসি, চলো আমার কথা শোনো। আশ্চর্য, যে মানুষ এতদিন তার উপরোধ অনুরোধ শোনেনি সেই মানুষই আবার হঠাৎ সেদিন উঠল। উঠে সকালে স্নান সেরে নিলে, ভাত খেলে, কাঁচা শাড়ি ব্লাউজ পরলে, চুল আঁচড়ালে, সিঁথিতে সিঁদুর দিলে, আর তারপর চটি পায় আবার সেই আগেকার মতো নিখিলেশের সঙ্গে রাস্তায় বেরোলো। সত্যি তো চাকরিটাই তো তার সব। এই শাড়ি ব্লাউজ চটি পরে সে যে অফিসে যাচ্ছে, এই যে একটা অফিসের চেয়ারে তার আশ্রয় পাকা হয়ে আছে, এটা তো সম্ভব হয়েছে শুধু তার চাকরির জন্যেই। চাকরিটা না থাকলে তার কি হতো? চাকরি না থাকলে তাকে সারাদিন এই চারটে দেওয়ালের মধ্যে বন্দী হয়ে কাটাতে হতো। নিখিলেশের মাইনের টাকার ওপর নির্ভর করলে তো তারই দাসত্ব করতে হতো তাকে। সে যে স্বাধীন, সে যে একটা মানুষ, তা উপলব্ধি করবার মতো শক্তিও তো তার হতো না। আর যদি সে এতদিন নবাবগঞ্জে চৌধুরী বাড়ির আদরের বউ হয়ে থাকত, তাহলেই বা তার কি এমন অক্ষয় স্বর্গলাভ হতো। সেই তো শ্বশুর শাশুড়ির তাঁবে থেকে ঘোমটা দিয়ে সংসারের জাঁতা কলে পিষে রক্তাক্ত হয়ে রাত্রে স্বামীর পাশে গিয়ে শুয়ে ঘুমত, আর বছরে বছরে সন্তানের জন্ম দিয়ে শ্বশুর বংশ বৃদ্ধি করত। এই তো শতকরা 99% মেয়েরই বিধিলিপি। তার চেয়ে এ ভালো, এই সকালবেলা ট্রেনে করে অফিসে গিয়ে গল্প করা, আর দু চারটে কাজ সেরে আবার সন্ধেবেলা বাড়ি ফেরা। এর চেয়ে আর বেশি ভালো কি হতে পারে? এর চেয়ে আর কোন মেয়ে বেশি পায়? সমস্ত দিনটা যে কোথা দিয়ে কেটে গেল তা বুঝতেই পারলে না নয়নতারা। আবার সেই মালাবোস, সেই কেতকি হাজরা, আর সকলের ওপর সেই অরুণা পাল আর ডেসপ্যাচ সেকশনের বড়বাবু রসিকদাস চ্যাটার্জির প্রেমের গল্প। সমস্ত দিন অফিসখানা সেই তাদের প্রেমের গল্পের আলোচনাতেই গুলজার হয়ে রইল। মালা বোস এলো, কেতকি হাজরাও এলো। মালা বললে, তুমি ছিলে না নয়নদি, আমাদের দিন যেন আর কাটছিল না সত্যি। আর শুধু কি অরুণাদির গল্প, আরও কত কেলেঙ্কারির গল্প যে এতদিন জমা হয়েছিল তার ঠিক নেই। নয়নতারাকে একে একে সব শুনতে হলো। কে একটা নতুন সিফন শাড়ি কিনেছে, কে নতুন হাড় গড়িয়েছে, কার শাশুড়ির বুড়ো বয়সে আবার একটা ছেলে হয়েছে, সব শুনতে হলো নয়নতারাকে। নয়নতারারও সেসব খবর শুনতে বেশ ভালোও লাগল। তারপর যখন গল্প বেশ জমে উঠেছে, হঠাৎ তখন হুঁশ হলো, আর সবাই যে যার কাজকর্ম ছেড়ে কখন উঠে পড়েছে, সকলকে ট্রাম বাস ধরতে হবে, বাড়ি যাওয়ার তারা তখন সকলেরই। তখন কোনো রকমের নিজের কোটরে গিয়ে আশ্রয় পেলেই যেন একটা রাত্রের জন্য সবাই বাঁচে। তারপর কাল দিনের বেলা আবার সবাই এসে এক জায়গায় জুটবে। নিখিলেশ নিচের গেটের কাছে দাঁড়িয়েছিল, সিঁড়ি দিয়ে দলে দলে সবাই হুড় হুড় করে নামছে, তাদের মধ্যে মাঝে মাঝে এক একজন মেয়ে। নিখিলেশ সকলের মুখের দিকে চেয়ে চেয়ে একটা চেনা মুখ কেবল খুঁজতে লাগলো সকলের মুখের মধ্যে। প্রথম দিন কেমন যেন ভয় করতে লাগলো তার। নয়নতারাকে তার অফিসে ঢুকিয়ে দিয়ে সে নিজের অফিসে চলে গিয়েছিল। সমস্ত দিন কাজে মন লাগেনি, কেবল ভেবেছে কতক্ষণে ছুটি হবে, কতক্ষণে বিকেল 5টা বাজবে।
শীতেশ একটা কাজে এসেছিল। বলল, কি হে আজ কখন বাড়ি যাবে? নিখিলেশ বললে, আজ ভাই একটু তাড়া আছে। শীতেশ বললে, আজকাল তোমারা তো তাড়া থাকে কেন বলো তো? আগে তো এরকম তাড়া থাকতো না। নিখিলেশ আর কি বলবে, বললে, না ভাই, বাড়িতে সত্যিই একটু কাজ আছে। কেন, গিন্নির অসুখ এখনো ভালো হয়নি? আজকে ভাই গিন্নি প্রথম অফিসে এসেছে। এতক্ষণে বুঝল শীতেশ, সে ব্যাচিলার মানুষ, একলা, তার কোনো দায় দায়িত্ব নেই কারোর উপর, বেপরোয়া নির্বিবাদী জীবন। সারা জীবন টাকা কামাতে চেয়েছে আর ফুর্তি করতে চেয়েছে। পৃথিবীতে কার কি সুখ দুঃখ তা বোঝবার দায় দায়িত্ব নেই তার। চাকরিটা যতদিন আছে ততদিন আরাম করে বেঁচে নাও, আর তারপর, তারপরের কথা তারপরে ভাববো মশাই। আগে তো বর্তমান, ভবিষ্যতের কথা ভবিষ্যতই ভাববে। কিন্তু নিখিলেশের তো এমন বেপরোয়া হলে চলে না, তাকে দশ জনের মাথায় উঠতে হবে, আর দশ জনের মাথার ওপর উঠতে গেলে যা করতে হয় তাই করতে হবে। তা করতে গেলে লজ্জা পেলে চলবে না, সংকোচ করলে চলবে না। লোকের পকেট কাটা ছাড়া আর যা কিছু করতে হয় তা করতে সে পেছপাও হবে না। এই যে এত দেরি হলো যে তোমার! নয়নতারা তরতর করে আর সকলের সঙ্গে সিঁড়ি দিয়ে নামছিল। সামনে এসে বললে, কখন পাঁচটা বেজে গেছে, খেয়াল ছিল না কারো? নিখিলেশ বললে, কেন, এত গল্প কিসের? আমাদের সেই অরুণাদির কথা মনে আছে? তার সঙ্গে বাজেট সেকশনের বড়বাবু আর ডি চ্যাটার্জির বিয়ে। তাই নাকি? শেষ পর্যন্ত তোমাদের অরুণাদি তাহলে বিয়ে করলেন? সেই কথাই তো হচ্ছিল এতক্ষণ। অফিস ময় তাই নিয়ে খুব হইচই হচ্ছিল, সারাদিন কাজই হয়নি কারো, বলে সমস্ত গল্পগুলো একে একে বলতে লাগলো নয়নতারা। নিখিলেশের মনে হল নয়নতারা যেন একদিনেই বেশ স্বাভাবিক হয়ে গেছে। এই স্বাভাবিকতা ফিরিয়ে আনবার জন্যেই এতদিন চেষ্টা করে আসছিল নিখিলেশ। নয়নতারা তার পাশে পাশে চলেছে, ফুটপাতে রাস্তায় অনেক মানুষের ভিড়। কলকাতায় অফিসের ছুটি পাওয়া মানুষ কেমন করে বাড়ি যাবে তারই উদ্বেগ নিয়ে সবাই রাস্তায় ঝাঁপিয়ে পড়েছে। নিখিলেশ বললে, চলো একটা ট্যাক্সি ধরবার চেষ্টা করি। নয়নতারা আপত্তি করলে, বললে, কেন আবার মিছিমিছি ট্যাক্সি করবে, তার চেয়ে হেঁটে যাওয়াই ভালো, সবাই তো হেঁটে যাচ্ছে। এ সেই আগেকার নয়নতারা, যে নয়নতারা বাজে খরচ কমিয়ে তাদের দুজনের সঞ্চয় বাড়িয়েছে আর ভবিষ্যতের সমৃদ্ধি আর সুখকে উজ্জ্বল করবার জন্য বর্তমানকে বঞ্চনা করেছে। রাস্তায় ফুটপাতে চলতে চলতে নিখিলেশ বললে, দেখো আমি ভাবছি একটা ব্যবসা করব। ব্যবসা? ব্যবসা করতে গেলে তো টাকা লাগবে, আমাদের টাকা কোথায়? নিখিলেশ বললে, চাকরি করলে কোনোদিনও কিছু হবে না, সারা জীবন কেবল ওই চাকরিই করে যেতে হবে। তার চেয়ে ভাবছিলাম, অফিসের পরে তো হাতে অনেক সময় থাকে, তখন সময় নষ্ট না করে বরং কিছু করলে হয়। আমাদের অফিসে অনেকে করছে। কি ব্যবসা করবে? নিখিলেশ বললে, তা ভাবিনি কিছু, শুধু ভবিষ্যতের কথা ভেবেই বলছি। দুদিন বাদে তো সংসার বড় হবে, তখন খরচ আরো বাড়বে। এখন থেকে যদি কিছু প্ল্যান না করা যায় তো তখন মুশকিল হবে, তুমি কি বলো? নয়নতারা বললে, আমি আর কি বলবো। নিখিলেশ বললে, তুমি যদি এ ব্যাপারে আমাকে সাহায্য না করো তো আমি একলা কত করতে পারবো বলো? তুমি আমি দুজনে মিলে হাত লাগালে কাজটা বেশি এগোবে, তা সে যে কাজই হোক। নয়নতারা বললে, আগে ঠিক করো তুমি কি ব্যবসা করবে, তবে তো সাহায্য করব। এমন এমন ব্যবসা করো যাতে অল্প পরিশ্রমে বেশি লাভ হয়। হ্যাঁ তা তো বটেই, শেষকালে যদি দেখি ব্যবসাতে বেশি লাভ হচ্ছে তখন না হয় দুজনে চাকরি ছেড়ে দেব। ভেবে দেখছি চাকরি চালিয়ে গেলে কোনোদিনই অভাব ঘুচবে না। আর এতদিন তো চাকরি করে দেখলুম, আমাদের সুপারিনটেন্ডেন্ট ভাদুরী সাহেব 3,000 টাকা মাইনে পেয়েও তার অভাব ঘোচেনি। প্রায় তো কোঅপারেটিভ ব্যাংক থেকে তাকে লোন নিতে হয়। ফুটপাত দিয়ে অসংখ্য মানুষের চলমান স্রোতে আরও দুজন মানুষ নিজেদের অদূর ভবিষ্যৎ নিয়ে এমনি করে রোজ মাথা ঘামায়।
একদিন নয়, দুদিন নয়, বহুদিন থেকেই এমনি মাথা ঘামিয়ে এসেছে। আজও আবার মাথা ঘামাচ্ছে। মাঝখানে শুধু কয়েক মাস নয়নতারা একটু অন্যরকম হয়ে গিয়েছিল, তারপর আবার সুস্থ হয়েছে, আবার স্বাভাবিক হয়েছে। আবার যেন বুঝতে শিখেছে যে সংসারে ভাব প্রবণতার কোনো দাম নেই, ওসব সংস্কার। যতক্ষণ মনের সংস্কারকে প্রাধান্য দেবে ততক্ষণ জীবনে কোনো উন্নতি নেই। প্রচুর টাকার মালিক হবার পর ওসব মানায়। আমরা সাধারণ নিম্ন মধ্যবিত্ত মানুষ, আমাদের প্রধান কাজ হবে পয়সা উপায় করা আর পয়সা জমানো। সংসারে তো পয়সাটাই আসল। এই বোধটা যদি একবার মনের মধ্যে পাকা করে গেঁথে দিতে পারো, তখন আর ওসব বাজে চিন্তা তোমাকে গ্রাস করতে পারবে না। দয়া, মায়া, মমতা, সহানুভূতি ওসব ছাপানো বইতে পড়তে ভালো লাগে। তোমার শ্বশুরবাড়িতে গিয়ে তুমি দেখেছো তো তাদের কত টাকা। অত টাকা ছিল বলেই কর্তারা আরাম করে খেয়েছে, পড়েছে আর দুনিয়াকে ভোগ করেছে। কিন্তু তাদের ছেলেটার সেই বৈষয়িক বুদ্ধি ছিল না বলে অমন করে সব নষ্ট হয়ে গেল। নষ্ট করতে এক মিনিট লাগে, গড়াটাই শক্ত। আমরা যদি একটু বুদ্ধি বিবেচনা করে চলি তো আমাদেরও একদিন ওই রকম আরাম হবে, জীবনকে ওই রকম ভোগ করতে পারব। আগে তুমি ঠিক করে নাও, তুমি ভোগ চাও না ত্যাগ চাও। যদি ভোগ চাও তো তার জন্য অক্লান্ত পরিশ্রম করতে হবে, দু হাতে টাকা জমাতে হবে, টাকার উপরে মায়া থাকা চাই। পৃথিবীতে তো ভিকিরির শেষ নেই। তুমি যদি তাদের উপর দয়া করে তোমার কষ্ট করে উপায় করা পয়সা দান করতে যাও, তো দেখবে তোমার সব টাকা এক ফুঁয়ে ফুরিয়ে গেছে। টাকাকে ভালোবাসতে হবে, টাকাকে বিশ্বাস করতে হবে, টাকাকে আদর করতে হবে, তবে তো টাকাও তোমাকে ভালোবাসবে, বিশ্বাস করবে, আদর করবে। তোমার শ্বশুর কি কখনো বাজে খরচা করত? করত না। পৃথিবীতে যারা যারা বড়লোক হয়েছে তারা কেউই কখনো বাজে খরচ করেনি। বাজে খরচ কমাও, দেখবে আমাদেরও অনেক টাকা জমবে। সেই জন্যই তো ইংরেজিতে একটা কথা আছে, ডোন্ট ট্রাস্ট মানি বাট পুট ইউর মানি ইন ট্রাস্ট। টাকা হাতে রাখলেই খরচ করতে ইচ্ছে হয়, কিন্তু ব্যাংকে রাখো, দেখবে টাকা থাকবে। দিনের পর দিন, মাসের পর মাস নয়নতারার কানের কাছে নিখিলেশ কথাগুলো বলত, আর নয়নতারা মন দিয়ে সব শুনত, বুঝত, বুঝতে চেষ্টা করত। অফিস থেকে বাড়িতে গিয়ে অফিসের কাপড়টা পাট করে আলমারির ভিতরে তুলে রাখত, আবার পরের দিন আলমারি খুলে সেটা পড়ত। এ তার বহুদিনের অভ্যেস, এই অভ্যেসটা আবার শুরু করে দিলে সে। তারপর দিন ঠিক আবার সেই রকম। একদিন সদানন্দকে নিয়ে তাদের সংসারে যে উৎপাত শুরু হয়েছিল তা আবার মন থেকে মুছে গেল। আবার নয়নতারা ঠিক সময় মতো অফিসে যেতে লাগল। আবার ছুটির পর নিখিলেশ গিয়ে তাকে নিয়ে একসঙ্গে বাড়ি ফিরে আসতে লাগল। একদিন যে তৃতীয় একটা মানুষকে নিয়ে তাদের মধ্যে এত সংঘাত বেঁধে গিয়েছিল তা আর কারো মনে রইল না। নয়নতারা হঠাৎ এক একদিন মনে করিয়ে দিত, কই তুমি যে সেই ব্যবসা করবার কথা বলেছিলে, সেসব তো কিছু করলে না। নিখিলেশ বলত, তোমার তো ঠিক মনে আছে দেখছি। নয়নতারা বলত, বারে মনে থাকবে না, মালাবোসের স্বামী তো চাকরি ছেড়ে দিয়ে ব্যবসা করছে, মালাবোসকে জানো তো? খুব জানি, রবীন্দ্রসঙ্গীত গায়। তা কিসের ব্যবসা? হোটেলের ব্যবসা। একটা বাড়ি ভাড়া নিয়ে মেয়েদের বোর্ডিং হাউস করেছে। যেসব মেয়েরা চাকরি করে, যেসব মেয়েদের কলকাতায় থাকবার জায়গা নেই, তাদের জন্য থাকা খাওয়ার ব্যবস্থা আছে। কটা ঘর? চারটে ঘর নিয়ে নাকি প্রথমে আরম্ভ করেছিল, তাতে জায়গা কুলোচ্ছিল না। এখন নাকি আর একটা মস্ত দোতলা বাড়ি ভাড়া নিয়েছে, তাতে শুনলুম অনেক টাকা আয় হচ্ছে। এখন এত টাকা হচ্ছে যে আর চাকরি করে দুদিক দেখা সম্ভব হচ্ছে না। কত লাভ থাকে? নয়নতারা বললে, মালা তো বললে মাসে নাকি এখন 1,000-2,000 টাকা আসছে। এরপরে যদি নিজেরা দেখতে পারে তাহলে লাভ বাড়বে। মালাও ভাবছে চাকরি ছাড়বে কিনা। নিখিলেশ বললে, তুমি একদিন বোর্ডিং হাউসটা গিয়ে দেখে এসো না। তা একটা রবিবার দেখে নয়নতারা সত্যি একদিন গেল। ভবানীপুরের একটা ভদ্র পাড়ায় বাড়িটা, দোতলা বাড়ি, আটখানা ঘর। মালার স্বামী ভদ্রলোকটি বেশ অমায়িক। নয়নতারার সঙ্গে আলাপ করিয়ে দিতেই ভদ্রলোক হাসি মুখে অভ্যর্থনা করলেন, ঘুরে ঘুরে সব দেখলেন, বললেন,
দেখুন, আমরা তো দুজনেই চাকরি করি। চাকরি করতে করতে একদিন ভাবলুম, চাকরি করে কেবল জীবন নষ্ট করছি। তখন থেকেই ভাবতে লাগলুম একটা কিছু করতে হবে। তা অনেক রকম কাজে হাত দিলুম, কিছুই হলো না। অনেকগুলো টাকা মাঝখান থেকে নষ্ট হয়ে গেল। শেষকালে এই মেয়েদের বোর্ডিং হাউসের আইডিয়াটা এলো। মালা বললে, আমরা তো অফিসে গল্প ছাড়া আর কিছু করি না। ভাবছি এখানে কাজ করলে তবু একটু কাজের কাজ করা হবে। মালার স্বামী বললে, এখন অফিস থেকে এসে এরও কাজে নেশা লেগে গেছে। মালা বললে, প্রথমে আমি চাকরিটা ছাড়ব না নয়নদি, মাস কয়েকের ছুটি নেব প্রথম, তারপর একদিন রিজাইন দেব। নয়নতারার বেশ লাগলো। নিখিলেশ কতদিন ধরে ব্যবসা করবার কথা ভাবছে, এই রকম ব্যবসা করলে মন্দ হয় না। জিজ্ঞেস করলে, প্রথমে কত ক্যাপিটাল লেগেছিল? মালার স্বামী বললে, বুঝতেই তো পারছেন, আমাদের দুজনের চাকরিতে আর কত টাকাই বা জমতে পারে। 1500 টাকার মতো ব্যাংকে জমা ছিল, তাই দিয়েই একদিন কাজ আরম্ভ করে দিলুম, তারপরেই এই। বাড়িতে ফিরে এসে নিখিলেশকে বললে, দেখে এলুম। নিখিলেশ সেই কথা শোনবার জন্যই আগ্রহ করে বসেছিল। বললে, কিরকম দেখলে? নয়নতারা বললে, খুব ভালো, হাঙ্গামা কিছু নেই, আমিও পারি। কত টাকা ক্যাপিটাল লেগেছিল প্রথমে? 5000 টাকা। 5000 টাকা শুনে নিখিলেশের মুখটা কেমন গম্ভীর হয়ে গেল। 5000 টাকা কোথায় পাবে সে? ব্যাংকের পাসবইটা বের করে দেখলে স্বামী স্ত্রী দুজনের নামে বহুদিন আগে একটা জয়েন্ট অ্যাকাউন্ট খুলেছিল। তাতে যে কত টাকা ছিল তা মনে ছিল না। পাসবইটা খুলতেই জমার অঙ্কটা দেখে নিখিলেশ অবাক হয়ে গেল। মাত্র 5টা টাকা পড়ে আছে, অথচ নিখিলেশের মনে আছে শেষের দিকে 500 টাকার মতো জমা ছিল। সে টাকা কে তুলে নিলে? আসলে টাকা করি ব্যাংকের পাসবই সবই তো নয়নতারার কাছে থাকত। নিখিলেশ নয়নতারার দিকে চেয়ে জিজ্ঞেস করলে, টাকা এত কমে গেল কি করে? নয়নতারা বললে, আমি তুলে নিয়েছি। নিখিলেশের মুখটা আরো গম্ভীর হয়ে গেল। বললে, একেবারে 500 টাকাই তুলে নিয়েছ? আমার তো মনে আছে এতে 500 টাকাই ছিল। নয়নতারা বললে, তখন দরকার হয়েছিল তাই তুলেছি। দেখো দেখিনি, তুমি এই রকম করে কত টাকা নষ্ট করেছ মিছিমিছি। কোথাকার কে তার জন্য সব টাকাটা তুমি এমনি করে জলে ফেলে দিলে? অথচ যার জন্য তুমি এত করলে, সে ওদিকে বেশ আরাম করে বউ নিয়ে ঘর সংসার করছে। সে টাকা থাকলে আজকে কত সুবিধে হতো বলো দেখিনি। বললে, তা তুমি এখন আমার উপর রাগ করবে। নয়নতারা বললে, টাকা তো তুমি নিজেও কত নষ্ট করেছ। নিখিলেশ প্রতিবাদ করে উঠল, আমি আবার কবে টাকা নষ্ট করলুম? নয়নতারা বললে, এখন যদি আমি সেই সব কথা তুলি তো তুমিও রাগ করবে। তুমি মদ খাওনি? মদ খেয়ে তুমি কতদিন কত টাকা নষ্ট করেছ বলো দেখিনি। নিখিলেশ বললে, বাহ, তুমি তো বেশ উল্টো চাপ দিতে পারো। আমি কি শখ করে মদ খেতে গেছি? তা শখ করে না তো কি, মদ তো শখেরই জিনিস। তুমি তো শখ করেই মদ খেয়ে টাকা উড়িয়েছ। তা তো তুমি বলবেই, দোষ করলে তুমি নিজে, আর মাঝখান থেকে অপরাধী হলুম আমি। বেশ, নয়নতারা বললে, তা তুমি কি ছেলে মানুষ যে সীতেশবাবু তোমার গলায় জোর করে মদ ঢেলে দিলে আর তুমিও খেয়ে পেললে? মদের দাম কি কম নাকি? কত টাকা এমনি করে নষ্ট করেছো বলো তো। নিখিলেশ বললে, কিন্তু তুমি যদি একজন বাইরের মানুষকে বাড়িতে এনে না তুলতে তো আমি কি মদ খেতুম? নয়নতারা বললে, তা আমি না হয় একটা লোককে অসুখ থেকে বাঁচাবার জন্য টাকা নষ্ট করেছি, আর তুমি? তুমি ওই বিষগুলো কি বলে খেলে? দুটো জিনিস কি এক হলো? নিখিলেশের হঠাৎ বোধহয় জ্ঞানোদয় হল। সে এবার নিজেকে সামলে নিলে। বললে, যাক যাক, যা হওয়ার হয়ে গেছে, তা নিয়ে আর তর্ক করতে চাই না। কপালে ছিল টাকা গচ্চা যাওয়া, গচ্চা গেছে। এখন যে বুঝতে পেরেছ এইটুকুই যথেষ্ট। এখন কি করা যায় তাই ভাবা যাক। সেই কথা ভাবতে ভাবতেই দুজনের অনেক দিন চলে গেল। অফিসে যাওয়ার পথে শুধু পরামর্শ আর পরামর্শ, টাকার চুলচেরা হিসেব চলতে লাগলো। একটু খরচ কমাতে হবে, খরচ কমালেই টাকা জমে যাবে। নয়নতারা বললে,
আমি যত কম খরচে চালাই আর কোনো মেয়ে তেমন করে চালাতে পারবে না। আমাদের অফিসের বন্ধুরা সবাই আমার চেয়ে দামি দামি শাড়ি পরে, তা জানো? নিখিলেশ বললে, তাহলে আমি কি মনে করো দামি দামি স্যুট পরি? নয়নতারা বললে, তাহলে খরচ কমানোর কথা বলছো কেন আমাকে? আমি কি কোনোদিন একটা পয়সা বাজে খরচ করেছি? নিখিলেশ বললে, আহ, তুমি রাগ করছো কেন? আমি কি সে কথা বলেছি তোমাকে? নয়নতারা বললে, কেন, তুমি নিজেও তো দেখেছো রাস্তায় মেয়েরা আজকাল কত দামি দামি শাড়ি ব্লাউজ গয়না পরে যাচ্ছে। আর কারো বউ এমন কম খরচে সংসার চালাতে পারবে? আমি বাজি রাখতে পারি। নিখিলেশ বললে, তুমি রাগ করছো কেন? নয়নতারা বললে, তাহলে এবার থেকে সংসার খরচের হিসেব আমি আর রাখবো না, তুমিই রাখো। পরামর্শ করতে করতে এমনি করে পরামর্শের নৌকো ঝগড়ার চোরাবাদিতে গিয়ে আটকে যায়। তখন পরামর্শ আর বেশি দূর এগোয় না। অথচ এক ছাদের তলায় এক বাড়িতে দুজনে বসবাস করে, একই সঙ্গে দুজনে অফিসে যাতায়াত করে, কিন্তু ছটফট করে দুজনেই। দুজনেরই মনে হয় আরও বেশি টাকা হলে ভালো হয়, আরও বেশি টাকা হলে জীবনটা বেশ স্বচ্ছন্দ হয়, সুখের হয়, আরামের হয়। কিন্তু কোথা থেকেও কোনোভাবে বেশি টাকা আয়ের সুরাহা হয় না। বিংশ শতাব্দীর মাঝামাঝি এসে পৃথিবী যেন সেই টাকার খেলাতেই হঠাৎ উন্মাদ হয়ে উঠল। আগে টাকা চাইত কীর্তিপদ মুখোপাধ্যায়, টাকা চাইত নরনারায়ণ চৌধুরীরা, টাকা চাইত পুলিশের বড়বাবু সুশীল সামন্তরা, আর তার সঙ্গে মুষ্টিমেয় কিছু লোক টাকা চাইত, যেমন চাইত মানদা মাসিরা আর প্রকাশ রায়েরা। টাকার জন্যে নরনারায়ণ চৌধুরীরা একদিন কালীগঞ্জের জমিদার হর্ষনাথ চক্রবর্তীর বিধবা স্ত্রীর সম্পত্তি যে গ্রাস করেছিলেন সেটা স্বাভাবিক, কারণ জমিদারে জমিদারে রেষারেষি আর প্রতিযোগিতার যুগ সেটা। তখন রাজা মহারাজা জমিদারের টাকার নেশা ছিল সমাজের ওপর মহলের নেশা, তাতে প্রজাদের ক্ষতিবৃদ্ধির কথা উঠত না। ওপরওয়ালারাই ছিল মুখ্য, প্রজারা গৌণ। প্রজাদের কাজ ছিল সহ্য করা, ওপরওয়ালাদের পীড়ন মাথা পেতে নেওয়া। আর সব অত্যাচার আর পীড়ন সহ্য করার পেছনে ছিল ধর্মের অনুশাসন। ধর্ম বলত, ইহকালের ধর্মপথে থাকো, তাহলে পরলোকে তোমার অক্ষয় স্বর্গবাস হবে। কপিল পায়রাপোড়া, মানিক ঘোষ আর ফটিক প্রামাণিকরাও টাকা চেয়েছে, কিন্তু সে টাকা চাওয়া তাদের নেহাত পেট চালাবার জন্য। পেট চালাবার বাইরে যে টাকার ব্যবহার তা তারা জানত না, তার স্বপ্নও তারা কখনো দেখত না। তারা জানত না যে সে টাকা ব্যাংকে রাখলে তা সুদে বাড়ে, জানত না সুদের তা দিয়ে দিয়ে 100 টাকাকেই আবার 1000 টাকা করা যায়, জানত না সেই 1000 টাকাকেই আবার একদিন আরও ভালো করে তা দিলে সেটা 10,000 টাকায় দাঁড়ায়। তারা জানত শুধু জমি, কিংবা জানত শুধু একটা বাঁধা চাকরি, সেটা পেলেই তোমাদের সব পাওয়া হয়ে গেল। তখন সন্ধেবেলা নবাবগঞ্জের বারোয়ারিতলায় বসে বসে রাত জেগে কবির লড়াই শোনো, যাত্রার পালায় রাম সেজে অভিনয় করো, কিংবা বন্ধুবান্ধব নিয়ে তাস খেলে সন্ধেটা কাটিয়ে দিয়ে রাতে নাক ডাকিয়ে ঘুমো। কিন্তু জানতে পারল যুদ্ধের পর, 1939 সালের যুদ্ধ যখন শেষ হল তখন জানতে পারল ওই যাত্রা কবির লড়াই তাস খেলা ওসব কিছু নয়। জানতে পারল ওই রামায়ণ পাঠ পরলোক টোক কিছু নয়। আমরা যখন ওইসব নেশায় বুঁদ হয়ে ঘুমিয়েছিলাম তখন অন্য লোকেরা বেশ কাজ গুছিয়ে নিয়েছে, কেউ যুদ্ধের ঠিকেদারি করেছে, কেউ চালের সঙ্গে কাঁকড় মিশিয়েছে, কেউ বা ওষুধের ভেজাল দিয়েছে। সবাই চোখ মেলে দেখল তামাম দুনিয়াটার চেহারা রাতারাতি বদলে গিয়েছে। সবাই যে কখন কাজ গুছিয়ে নিয়েছে তা কেউ টের পায়নি। আগে একজন কপিল পায়রাপোড়া ছিল, তখন লক্ষ লক্ষ কপিল পায়রাপোড়া জন্মেছে। লক্ষ লক্ষ মানিক ঘোষ আর ফটিক প্রামাণিকরা কর্তাবাবুদের অত্যাচারে মাথা নোয়াবে না ঠিক করে ফেলেছে। তারা বলতে আরম্ভ করেছে, আমাদেরও বাঁচবার অধিকার আছে, আমরাও বাঁচতে চাই, জমির ফসলের ভাগ চাই আমরা, জীবন ধারণের জন্য আমরা আরো টাকা চাই। আর একদিকে কলকাতার অফিসের ক্লার্ক নিখিলেশ আর নয়নতারা, তারাও বলছে আমরা আর গরিব হয়ে থাকব না, আমাদের আরো টাকা চাই। সমস্ত পৃথিবীর সাধারণ মানুষও তাদের সঙ্গে গলা মিলিয়ে তখন বলতে শুরু করেছে, আমরা আরো একটা চাই।
এদিকে সদানন্দর তখন কোনো দিকে চেয়ে দেখবার সময় নেই, সমস্ত কিছু দেখা যেন তার হয়ে গেছে। সেই কবে একদিন নবাবগঞ্জ থেকে সে তার জীবন পরিক্রমা শুরু করেছিল, সেই তখনই সে দেখেছিল বাড়িতে কে একজন বিধবা বুড়ি আসে আর কর্তাবাবুর কাছে গিয়ে বলে, আমার টাকা দাও, আমার টাকা চাই। তারপর প্রকাশ মামার সঙ্গে যখন রানাঘাটের রাধার বাড়িতে যেত, সেখানে গিয়েও দেখত রাধা প্রকাশ মামাকে বলতো, আমার টাকা চাই। আর তারপর সেই পুলিশের থানা, সেই সেখানেও তো টাকা, প্রকাশ মামা টাকা দিলে বলেই তো সেদিন সে ছাড়া পেলে। সমস্ত সুলতানপুরময় হঠাৎ রটে গেল যে চৌধুরী মশাইয়ের ছেলে এসেছে। অশ্বিনী ভট্টাচার্য দৌড়তে দৌড়তে কাছারি বাড়িতে এসে হাজির। খবরটা ভীম বিশ্বাসও পেয়ে গিয়েছিল। আশু চক্রবর্তী তখন মাঠে গিয়েছিল, সেখান থেকেই সে একেবারে সোজা চলে এসেছে। প্রকাশ রায় সদর বাড়িতেই সবাইকে ঠেকাল, বললে, না বাপু, এখন দেখা হবে না, এখন সদার শরীর খারাপ। ভীম বিশ্বাস বললে, আমি তো তাকে বিরক্ত করব না রায়মশাই, আমি শুধু একবার তাকে চোখের দেখা দেখব। প্রকাশ রায় ধমকে উঠল, চোখের দেখা দেখে কি হবে শুনি, সে কি বাঘ না ভাল্লুক যে চোখে দেখবে? আমাদেরই মতন দুটো হাত দুটো পা, দেখবার কি আছে? অশ্বিনী ভট্টাচার্য বললে, তা আমাদের কথা বলেছেন তো তাকে আগে, আমার মেয়ের বিয়ের কথা? বলেছি বলেছি, সব বলেছি, সবাই টাকা পাবে, তোমার মেয়ের বিয়ের টাকা, ভীম বিশ্বাসের টাকা, আশু চক্রবর্তীর টাকা, সবাইকে টাকা দেওয়া হবে। খুব পাহারা দিয়ে রাখতে হলো সদাকে, কেউ না ভালো মানুষ পেয়ে শেষকালে আবার কিছু লিখিয়ে নেয়। লিখিয়ে নিলেই হলো, সদা যেমন ছেলে হয়তো সকলেরই অভাব অভিযোগের কথা শুনে জল হয়ে গেল আর সামনে যাকে পেলে তাকেই সব টাকা দিয়ে দিলে। প্রকাশ মামা সমস্ত দিনই সদানন্দকে ঘরের মধ্যে বসিয়ে রাখে, কোথাও বেরোতে দেয় না, বলে, না রে, তোর টাকার কথা শুনে সুলতানপুরের লোক সবাই হন্যে হয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কখন হয়তো তোকে কিছু খাইয়ে টাইয়ে দেবে। সদানন্দ বুঝতে পারে না, বলে, কি খাইয়ে দেবে? প্রকাশ মামা বলে, আরে কত কি খাইয়ে দিতে পারে তার কি ঠিক আছে? সুলতানপুরের মানুষ সব পারে, এদের তুই চিনিস না, এরা বিষও খাওয়াতে পারে। বিষ? হ্যাঁ রে, বিষ, টাকার জন্যে মানুষ সব করতে পারে। তোর টাকা হয়েছে এ তো এখানকার সবাই জেনে গেছে কিনা? তা সাবধানের মান নেই, যখন যেখানে সদানন্দকে নিয়ে যায় চারদিকে পাহারা দিয়ে রাখে, একবার উকিলের কাছে, একবার কাছারিতে, একবার রেজিস্ট্রি অফিসে। গভর্নমেন্টের টাকা পেতেও কি কম ঝঞ্ঝাট, সাকসেশন সার্টিফিকেট নিতেও কদিন সময় নষ্ট হয়ে গেল। প্রকাশ মামার সঙ্গে সদানন্দ বেরোয় আর প্রকাশ মামার সঙ্গেই বাড়ি ফিরে আসে। প্রকাশ মামার তখন নাইবার খাবার সময় নেই, তার মনে হয় পৃথিবীর সমস্ত লোক যেন উঁত পেতে আছে, একবার গভর্নমেন্টের ঘর থেকে টাকাটা পেলে তবেই নিশ্চিন্তি। কাগজপত্র সব আস্তে আস্তে জোগাড় হয়ে গেল, প্রকাশ মামা যেন হাঁপ ছেড়ে বাঁচল। মনে মনে ভগবানকে ডাকতে লাগল, হে মা কালী, আর একটা দিন, আর একটা দিন বাঁচিয়ে রেখো মা, সব যেন ভালোয় ভালোয় শেষ হয়ে যায়, টাকাটা পেলে আমি ঘটা করে তোমার পুজো দিয়ে দেব মা। যখন সব চুকল তখন প্রকাশ মামা সদানন্দর সামনে একটা কাগজ ফেলে দিয়ে বললে, এইবার এখানে একটা সই করে দে তুই। সদানন্দ কাগজটা দেখলে, ওপরে কত টাকার যেন স্ট্যাম্প লাগানো, জিজ্ঞেস করলে, এটা কিসের কাগজ? প্রকাশ মামা বললে, আরে এটা কিছু না, তুই যে আমাকে টাকাগুলো দিলি তারই দানপত্র আর কি, এ এমন কিছু হাতিঘোড়ার ব্যাপার নয়, এক মিনিটেই আমি ঠিক করে নেব, আমার উকিল ড্রাফট করে দিয়েছে, তোর কিচ্ছু ভাবনা নেই, তুই শুধু সইটা করে দে। সদানন্দ বললে, কিন্তু আমি সই করব কেন? প্রকাশ মামা বললে, কেন সই করতে তোর আপত্তিটা কি? তুই তো টাকাগুলো সব আমাকেই দিয়ে দিবি, তোর তো আর টাকার দরকার নেই রে। সদানন্দ বললে, না, টাকার দরকার আছে আমার। সে কি রে, তোর আবার টাকার কিসের দরকার? সদানন্দ বললে, হ্যাঁ, টাকার দরকার আছে আমার। প্রকাশ মামা চোখ দিয়ে জল গড়িয়ে পড়বার উপক্রম করেছে, সদানন্দর মুখের দিকে সে হাঁ করে চেয়ে দেখতে লাগল, জিজ্ঞেস করলে, হ্যাঁ রে, সত্যি তোর টাকার দরকার? তুই তো বিয়েও করবি না, সংসারও করবি না,
তোর এত টাকার দরকার কিসের? ততক্ষণে চেক, পাসবই আরো অন্যান্য কাগজপত্র তৈরি হয়ে গেছে। সদানন্দ সেগুলো নিয়ে পকেটে পুরে ফেললে, বললে, না প্রকাশ মামা, সংসার নাই বা করলুম, আমার সত্যি অনেক টাকার দরকার আছে। তা কত টাকার দরকার? সদানন্দ বললে, সব টাকাটাই আমার দরকার, বলে ব্যাংক থেকে রাস্তায় বেরিয়ে সোজা চলতে লাগলো। প্রকাশ মামার তখন পাগলের মতো অবস্থা, সেও পেছন পেছন চলতে লাগলো। ওরে, আমি যে তোর জন্য এত করলুম, আমার কথা তুই একবার ভাববি না? আমি খবর না দিলে তো তুই টাকার কথাও জানতে পারতিস না। কিন্তু সদানন্দ সে কথায় কান দিলে না, সে যেমন যাচ্ছিল তেমনি চলতে লাগল। আজ এ পর্যন্তই। উপন্যাসের দ্বিচত্বারিংশ পর্ব অন্যদিন নিয়ে আসবো। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আজকের মতো নমস্কার।